আলহামদুলিল্লাহ দীর্ঘ 8 মাস পরে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখনো সুস্থ আছি, জীবিত রেখেছেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলার রহমতের কারণেই আবার আসতে পেরেছি, রহমত দিয়ে আমাদের ডেকে দিয়েছেন, সেজন্য আসা সম্ভব হয়েছে। আজকে আমরা যেহেতু অনেক দিন পরে, সেহেতু কিছু জিনিস প্রথমে আলোচনা করব। গুরুত্বটা অনেকদিন আগে আপনারা পড়েছেন, ভুলে গেছেন। ফলাফল কি? আল্লাহর নাম এবং গুণ, আল্লাহর নাম এবং গুণ, এই দুইটা জানার মধ্যে আমাদের কী লাভ? কেন জানতে হবে আল্লাহর নাম এবং গুণ? কেন জানতে হবে? কোথাও যেন একটা আওয়াজ হচ্ছে খুব বেশি। হ্যাঁ, এটা বন্ধ করে দিলেন। আমরা যেটা বলছিলাম, আল্লাহ তাআলার নাম এবং গুণ কেন জানতে হবে আমাদেরকে? ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই তার সওয়াকুল মুরসালা কিতাবে বলছেন যে সমস্ত নবী রাসূলদের দাওয়াতের তিনটি জিনিসের উপরে নির্ভরশীল। তিনটি জিনিস নবী রাসূলগণ, মাইক সামনে নিব, কিন্তু এটা বন্ধ করে দিন, ফ্যান দরকার নেই আমাদের, একদম বন্ধ করে দিন, একদম বন্ধ, ফ্যান বাজে আমাদের চলবে, কারণ শব্দ হয় এটা। আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূলগণ যে তিনটি জিনিসের উপরে তাদের দাওয়াতকে মুরাক্কাস করেছেন, খাস করেছেন, তিনটি জিনিস আমাদের জানা দরকার, তো বুঝতে পারবো যে আল্লাহর নাম এবং গুণ কেন জানতে হবে। সমস্ত নবী রাসূলগণ তাদের দাওয়াত তিনটি জিনিসের উপরে নির্ভরশীল ছিল। একটি হচ্ছে আল্লাহকে তার নাম গুণ এবং কর্মসহ জানা। আল্লাহকে নাম গুণ এবং কর্মসহ জানা, এটা ছিল নবীদের প্রথম উদ্দেশ্য। মারেফাতুর রব, মারেফত, মারেফত করে সবাই কান্নাকাটি করে, সারা দুনিয়ার মানুষ সবাই মারেফত অর্জন করতে চায়, আল্লাহর মারেফত, কত বলে যে আল্লাহর মারেফত চাই, আল্লাহর মারেফত চাই, কিন্তু সেই মারেফত দেখা গেছে যে মারেফত বলতে যেটা বোঝায় এটা তারা বুঝে নেয়। নবী রাসূলগণ যে মারেফত চেয়েছেন, নবী রাসূলগণ যে মারেফত চেয়েছেন, যে পরিচয় চাচ্ছেন, আল্লাহর পরিচয়, মারেফত তো পরিচয়, জানা আল্লাহ সম্পর্কে। যেই কোনো জিনিসকে জানতে হলে তাকে দেখতে হবে, তা না হয় তার মতো কাউকে দেখতে হবে, না হলে তার নাম এবং গুণ সহ জানতে হবে, না হলে তার কর্ম দিয়ে জানতে হবে, নাহলে কেউ তার সম্পর্কে সংবাদ দিবে সেটা জানতে হবে। আল্লাহ তাআলাকে কি আমরা দেখেছি কেউ আল্লাহকে দেখেছি? দেখি নাই। আল্লাহ তাআলার সম্পর্কে যদি জানতেই হয়, যিনি তার সম্পর্কে ভালো জানেন তিনি আমাদের সংবাদ দিবেন সেটা শুনতে হবে। আল্লাহ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ সবচেয়ে ভালো জানেন। নবী রাসূলগণ তাদের বাণীতে, তাদের বিভিন্ন উক্তিতে আল্লাহ সম্পর্কে যা যা জানিয়েছেন সেটাই হচ্ছে আসল আইল। এর বাইরে অন্য কোথাও খুঁজে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। এর বাইরে আল্লাহ তাআলা নিজের কিতাব, কোথাও কোথাও কিতাব নাজিল করেছেন, যখনই কিতাব নাজিল করেছেন সেখানে তার পরিচয় দিয়েছেন। এই জন্য যে সমস্ত কিতাবে আল্লাহর পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। যে সমস্ত কিতাবে আল্লাহর পরিচয় নাই সেগুলো আল্লাহর কিতাব না। যদিও মানুষ এগুলিকে টেনে টেনে আল্লাহর কিতাব বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, বেদের কেউ কেউ আল্লাহর কিতাব বলে, কিন্তু বেদের আগা গোড়া পড়েন কোথাও আল্লাহ কিছু পাবেন না। এগুলি আল্লাহর কিতাব নয়, এগুলি মানুষ নিজেরা বানিয়েছে, আর কিছুই নেই। বেদ আল্লাহর কিতাব হওয়ার কোনো সুযোগই নেই, উপনিষদ আল্লাহর কিতাব হওয়ার কোনো সুযোগ নেই, গীতা বা এগুলি আল্লাহর কিতাব হওয়ার সুযোগ নেই। ওরাও বলে না এগুলি আল্লাহর কিতাব, আমরা বলে লাভ নেই, নিজেরা টেনে টেনে আমরা শুধুমাত্র এগুলির উপরে কাদাসাত দিচ্ছি, পবিত্রতা আরোপ করতেছি, এটা ঠিক নয়। যেগুলোতে আল্লাহর নাম বা গুণের পরিচয় নাই সেগুলি আল্লাহর কিতাব না। আল্লাহর কিতাবে আল্লাহর পরিচয় আসছে, নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দিয়েছেন, নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দিয়েছেন,
তাহলে নবী রাসূলগণ যে তিনটি কাজের জন্য আসেন প্রথম কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন তার নাম ও গুণের মাধ্যমে তার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে তারা তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেছেন এবং সমস্ত নবী তা করেছেন এটার প্রথম কাজ নবী রাসূল দাওয়াত নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় কাজ হচ্ছে যে তারা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা বলে দেন আল্লাহকে পাওয়ার মাধ্যমটা বলে দেন আল্লাহর কাছে অর্থ কি আল্লাহর পথ যেই পথে চললে আল্লাহর পথ হবে সেই পথটা তারা বলে দেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন এটা আমার সোজা পথ এদিকে ওইদিকে দুইটি ভিন্ন ভিন্ন রাস্তা আছে এগুলি প্রত্যেকটাতে একটা একটা শয়তান বসে আছে বলো এদিকে আসো ওদিকে আসো কিন্তু নবী রাসূলদের দাওয়াতের এই এই পথটা তারা দেখিয়ে দিয়েছেন এই পথে যেতে হবে প্রথমে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন তারপর আল্লাহর কাছে যেতে হলে কি করতে হবে সেটা বলে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার অর্থ কি যে যেই পথে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন যেই পথে চললে দুনিয়াতেও খুশি হবেন এবং আখিরাতেও পার করে বিরাট যে সমস্যা হাশরের মাঠের সমস্যা মিজানের সমস্যা আমলের সমস্যা পলসিরাত পার হওয়ার সমস্যা এই বিরাট কবরের সমস্যা কত কিছু কত সমস্যা তা শেষ নাই এমন একটি পথ দেখিয়ে দিবেন নবী রাসূলগণ যেই পথ দিয়ে চললে আপনি অটোমেটিক্যালি এমন জায়গা পৌঁছবেন আপনার উদ্দেশ্য যেটা সেটাতে পৌঁছবেন সেটা হচ্ছে তিন নম্বর নবী রাসূলদের তৃতীয় উদ্দেশ্য তিন নম্বর কি এমন এক বাড়িতে এমন এক জায়গায় নিয়ে যাবেন যে জায়গাটা তার সম্মানের জায়গা তাহলে নবী রাসূলগণ তিনটি উদ্দেশ্য আসছেন আমি আবার বলছি এক নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন কিসের মাধ্যমে নাম গুণ এবং কর্মের পরিচয় মধ্যে আল্লাহ তাআলার কি নাম গুণ তা তিনি গফুর তিনি ক্ষমা করেন গফুর তো ক্ষমাশীল ক্ষমা করেন কেমন তিনি ক্ষমা করেন এখন কর্ম কি তিনি আমাদের সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম সৃষ্টি সব কিছু সৃষ্টি শিক্ষা কর্ম সমস্ত সৃষ্টি তার কর্ম নবী রাসূলগণ এগুলি যখন আমাদেরকে জানিয়ে দিলেন এরপরে বলেছেন ওইখানে আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন তার পথে তোমাকে চলতে হবে এটা হলো দ্বিতীয় কাজ তার পথে কি কোরআন শুনে মানতে হবে হাদিস মানতে হবে তারপরে শরিয়া মোতাবেক চলতে হবে আল্লাহ তাআলা যে শরিয়ত দিয়ে উপর চলতে হবে তিন নম্বরে এরপরে এইটা চললে কি হবে তুমি আল্লাহর ঘরে পৌঁছতে পারবে যেই ঘরটা তোমার জন্য সম্মানের সাথে রাখা হয়েছে যেখান থেকে বের করে দেয়া হয়েছে এক সময় আমাদেরকে আল্লাহ তাআলা বের করার সময় বলে দিয়েছেন কি বলেছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান তোমাদের কাছে আমার হেদায়েত পৌঁছবে হেদায়েত যাবে হেদায়েত কি নবী রাসূলগণ তাদের বাণী কোরআন তাদের বাণী বিভিন্ন কিতাব এগুলি আসবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যেই ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা পেরেশানো হবে না এই তিনটি জিনিস নবী রাসূলগণ মৌলিকভাবে দাওয়াত নিয়ে আসছে আপনি দেখবেন সারা জীবন খুঁজে এটারে পাবেন যত কিসসা কাহিনী বলেছে কোরআনে কি জন্য এটা দিয়ে যেন তাওহীদের দিকে আসে যেন আল্লাহকে চিনে যত ঘটনা বলেছে আল্লাহকে চিনার জন্য কাফেরদের ধ্বংসের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য ইমানদারদেরকে নাজাতের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য এমনকি কোরআনের এমন কোনো আয়াত আপনি খুঁজে পাবেন না প্রায় যে আয়াতে আল্লাহর কোনো সিফাতের কোনো ইঙ্গিত নাই আর বেশিরভাগ আহকামের আয়াতে আল্লাহ তাআলার কোনো কোনো সময় দু তিনটা সিফাত আছে এটা আমরা আলোচনা করব এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাইলাম যে নবী রাসূলগণ সবাই যে তিনটি মৌলিক উদ্দেশ্যে আসছে এর মধ্যে প্রথমটা হচ্ছে যেটা না হইলে নয় যেটা হলে অন্য দুইটার কোনো মূল্য নাই আপনি কোন শরীয়তে চলছেন কার শরীয়তে চলছেন আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শরীয়তে চলছেন না দুনিয়ার কোনো মানুষের দেয়া শরীয়তে চলছেন এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন তাহলে আল্লাহ সম্পর্কে না জানার অর্থ হচ্ছে আপনি কিন্তু মোটেই কিছু চিনতে পারেননি যে আপনি কেন দুনিয়াতে আসছেন আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই পণ্ড হয়ে গেছে আপনি বুঝতে পারেননি যে কী জন্য আপনি দুনিয়াতে আবাদত করতেছেন সলাৎ কার জন্য করতেছেন জাকাত কার জন্য দিচ্ছেন এগুলো আপনি কিছুই বুঝতে পারেননি এই জন্য নবী রাসূলগণ সবার দাওয়াতের মূল কথাই ছিল এটা ইয়া কওমির বুদুল্লাহ আল্লাহকে চিনো নামটা শুরু করেছে আল্লাহকে চিনো নাম ধরে যে আল্লাহকে চিনো তার ইবাদত করো মা লাকুম ইলাহিন গায়রু তিনি ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নাই এরপরে তার তাকওয়া অবলম্বন করা ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সারা দুনিয়া বলেছে আল্লাহ তো বলছেন জান্নাত দিবে এইগুলি বলছেন ইয়ুমদিদকুম রাব্বুকুম বি আম আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন সন্তান দুনিয়াতে সন্তান সত্য দিবেন সব বলেছেন এর অর্থ হচ্ছে
যে প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল আল্লাহ তাআলাকে পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে দিতে কিভাবে দিতে হবে? তার নাম এবং গুণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই কাজটি করেছেন। তিনিও মানুষদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তিনি জানিয়েছেন, এটা অবশ্যই তিনি জানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন। আমরা আর মানুষের জন্য কি যথেষ্ট নয়, আমি একটা কিতাব নাযিল করেছি তাদের জন্য, যেই কিতাবের মধ্যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করা হয় এবং এর মধ্যে রয়েছে রহমত এবং এর মধ্যে তাদের জন্য স্মরণিকা রয়েছে যারা ঈমান আনবে তাদের জন্য। তো কিতাবটাকেও আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এইটার মধ্যে তোমাদের জন্য রহমত রয়েছে, এইটার মধ্যে তোমাদের স্মরণিকা রয়েছে। এই কিতাবটা হচ্ছে আমাদের এই আল্লাহকে চিনার একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন তারাকতুকুম আলাল বাইদা, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা একটা পথে, যেই পথে কোনো অন্ধকার নেই, যেই পথে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনি যদি কোনো অন্ধকার রাস্তা হারিয়ে যেতে পারেন, কিন্তু সশুভ্র সাদা সহজ আলোক উজ্জ্বল রাস্তা হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সে বোকা ছাড়া কেউ নয়। এটাই বলছে লা ইয়াজিবু আনহা ইল্লা হালেক, যেই নিজেকে ধ্বংস করতে চায় সে ব্যতীত আর কেউ এই পথে পথহারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রেখে গেছেন। এই জন্য দেখেন আলেমরা যুগ যুগ ধরে দুনিয়াতে কোন পথে চলতে হবে এটা বলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেও সাহাবায়ে কেরাম, তাবেইন, ইমামরা সবাই বলে গেছেন যে এই পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, পথটা স্পষ্ট করে গেছেন। সুতরাং বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আমাদেরকে বলে গেছেন, আল্লাহকে চিনার পথগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ এটা বলেছেন মা বাসাল্লাহ বিন নবীন, আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠান নাই, যে যাকে পাঠিয়েছেন তাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে উম্মতের যা দরকার হবে তা তোমাকে বলতেই হবে, উম্মতের যা যা দরকার হবে তা তোমাদেরকে তোমাকে বলতে আপনাকে বলতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকা তায়রান ইয়াতিরু, সাহাবী বলতেছেন আকাশে কোনো পাখি উঠছে সেটার ব্যাপারে আমাদের কোনো একটা ইলম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। একদিন সকালবেলা তিনি উঠেছেন মিম্বরে এবং বিকালবেলা নামছেন, মাঝখানে শুধু সলাতের জন্য বসাস সলাত আজাদ হয়েছে, শুধু তিনি আলোচনায় করে গেছেন যেই আলোচনা তিনি যে কী হবে কী হয়েছে এবং কী হবে, যেগুলি মুখস্থ রাখতে রাখার যে পেরেছে যে মুখস্থ রাখতে পারেনি ছুটে গেছে, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা অনেকে মুখস্থ রেখেছে। এগুলি হচ্ছে ফিতনা মালাহেব, এগুলি কিতাবে আছে, যেগুলো হাদিসের ক্ষেত্রে ওগুলো উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে নবীরা যে মহান যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটা হচ্ছে আল্লাহকে পরিচয় করে দেয়া এবং সেটা তার নাম এবং গুণ দিয়ে। এইটা যদি কোনো কেউ না বুঝে তাহলে বোঝা গেল সে আসলে নবীদের দাওয়াতের যে মূল তাওহিদ এটাই বুঝে নাই, এবং মূল তাওহিদ না বুঝার কারণে তারা যে কোনো সময় পদভ্রষ্ট হয়ে যায়, যে কোনো মানুষ তাদেরকে পদভ্রষ্ট করে ফেলতে পারে। যদি পার্থক্য করতে না পারে কোন নামটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নামটি বান্দার জন্য প্রযোজ্য, কোন গুণটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন গুণটি বান্দার জন্য প্রযোজ্য, এটা যদি কেউ পার্থক্য করতে না পারে তাহলে যে কোনো সময় সে হুঁচট খাবে, যে কোনো সময় ভুল করবে। এই জন্য দেখবেন অনেকেই এমন এমন নাম রাখে সে নিজেও জানে না যে এটা কী, দেখবেন এটা আল্লাহর নাম রেখে বসেছে অনেক সময়, এরকম হয়। এই জন্য যত বেশি আল্লাহ সম্পর্কে বেশি জানবে তত বেশি সে যত বেশি আল্লাহ সম্পর্কে তত আল্লাহকে বেশি ভয় করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহকে বেশি ভয় করে কেবলমাত্র আলেমরা। তো কেন? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন এই জন্য যে তারা আল্লাহর সমস্ত সিফাত জানতে পেরেছে, যতগুলিতে আল্লাহ দিয়েছেন সবগুলি হয়তো এক সব না, যতগুলি কোরআনে আসছে হাদিসে আসছে এগুলি আলেমরা জানতে পেরেছে। জানার পরে তাদের অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে মহত্ত্ব আসছে, যে যত বেশি জানে আল্লাহকে তত বেশি ভয় আসছে তার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বেশি জানতেন বলে তার অন্তরের ভিতরে সবসময় ভয় ভয় কাজ করতো, মোহাম্মদ রাসূলুল্লাহ সব বেশি জানতেন বলে তার অন্তরে ভয় বেশি কাজ করতো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আখশাকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিহি আনা, তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি আমি, কেন তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। আর এরা যারা আল্লাহ সম্পর্কে কম জানে তারা আল্লাহকে কম জানে বলে আল্লাহকে ভয় কম করে। এই জন্য কাফেররা আল্লাহকে মোটেই ভয় করে না, ইমানদার যত বেশি ইবাদত করে তত আল্লাহকে ভয় করে। আর যে ফাজের ফাসেক ওজনে কম দেয় মানুষের সাথে খারাপ ব্যবহার করে ওগুলি তার আল্লাহকে ভয় নাই বলে এটা করছে, আল্লাহকে ভয় করলে এটা করতো না। এই জন্য ইমানদার সবসময় ইজাকিল্লা উত্তাকিল্লা আখাজাতুল ইজ্জাতি বিল ইসমি, ইমানদার যখন বলে ইত্তাকিল্লা আল্লাহকে তাকওয়া অবলম্বন করে সে ভয় করে যে আল্লাহ তাকওয়া অবলম্বন করা উচিত। এই জন্য যখন মারিয়ামের কাছে আসছে, ধর মারিয়ামের কাছে জিব্রিল আসছে মানুষের সুরতে, জিব্রিল যখন মারিয়ামের কাছে আসলো মানুষের সুরতে, তো জিব্রিলকে দেখে মারিয়াম ভয় পেয়ে গেল,
কালা ইন্নি আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ইন কুনতা তাকিয়া আল্লাহর ভয় দেখাচ্ছি তুমি তাকওয়াবান হও তুমি এখানে কেন ঢুকছো ইমানদার নারী বলছে এটা বুঝতে পারছেন আমি আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাকে তো জিবরিল কি বললেন ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহবালাকা গোলামান যাকি আমি ভয় করেই তো আসছি আমাকে আল্লাহই পাঠাইছে তোমাকে একটি সন্তান দেওয়ার জন্য কিভাবে ফু দিয়ে দিয়েছেন শরীরের মধ্যে সেটা সেই ফুয়ের কারণে আল্লাহ তাআলা তার সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ভয় কিন্তু করছেন তিনি আল্লাহর ভয় দেখিয়েছেন এটা কিন্তু নিয়ম ইমানদার ভয় পায় কিন্তু কাফেরকে যদি বলা হয় ভয় পাও ওয়াইজা কিল্লাহু তাকিল্লা আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি যদি আল্লাহর ভয় করো তার আত্মমর্যাদা বেড়ে যায় সে আরও বেশি বাড়াবাড়ি করে আল্লাহর ভয় দেখাচ্ছি তোর মজা মানে আরও উল্টা গরম হয়ে যায় এটা হচ্ছে ফাজের ফাসেকের কারবার ইমানদার আল্লাহর ভয় করলে ভয় পায় আল্লাহর ভয় করতে ভয় যেন দেখবেন আপনি কখনো আরব দেশে যদি কোনো কেউ ইয়া করে ঝগড়া করে বলছে সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী নবীর উপর দুরুদ পাঠ করো কেন এটা করতে করতে তার ভয়টা ইয়াটা কমে যাবে রাগটা কমে যাবে এরপরে সে আর ঝগড়াটা কমাইতে পারবে এই জন্য তারা কমাই ফেলে তার রাগটা আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুরুদ পাঠ করলে দেখবে যে তার রাগটা কমে যাচ্ছে এই জন্য তারা এটা সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা পাইলে ঝগড়া যদি হয় আরও একজন লাগাই দিয়ে দিই কেন তোর করতে পারলো তুই একটা শুরু করে দে আর একাজাত রেজাতে মিলেছবি এই জন্য যারা যত বেশি আল্লাহকে জানবে তত বেশি আল্লাহ সম্পর্কে তার আল্লাহ সম্পর্কে আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহকে বেশি ভয় করবে দুনিয়াতে অধিকাংশ মানুষ আল্লাহকে না জানার কারণে আল্লাহকে ভয় করে না এখন যে যারা ধরেন যারা ধোকাবাজি করতেছে এমনকি করোনা নিয়েও তো কিছু মানুষ ধোকাবাজি করছে করছে না করোনার মালমাল লুফাট করছে না লক্ষ লক্ষ টাকা লুফাট করে বিদেশ চলে গেছে ওরা কি আল্লাহকে ভয় করছে কোনোদিন কোনোদিন করছে না অনেকে দেখবেন যে করোনার রিপোর্ট নিয়েও তো কত রকমের উল্টাপাল্টা করছে এরা আল্লাহকে ভয় করছে কখনো করে নাই কারণ এটা আল্লাহকে ভয় করে না আল্লাহ সম্পর্কে জানেও নাই ভয় করে নাই কিন্তু দেখেন কোনো আমরা সংক্ষেপে একটা উদাহরণ দিতে পারি দেখুন যে ব্যক্তি দিন জানে সেই ব্যক্তি কি বাপ মাকে কোনো কোনো ইয়াতে পাঠাবে যে ব্যক্তি দিন জানে তিনি কি বাপ মাকে কখনো বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় কখনো না সে যত কষ্ট হোক বাবাকে সাথে রাখতে চেষ্টা করে মাকে সাথে রাখার চেষ্টা করে কিন্তু যে ব্যক্তি দিন জানে না সেই ব্যক্তি কিন্তু যখন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে এখন সে বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠাতে রাজি আছে আমরা কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে এক প্রফেসর সাহেবকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাকে তার ছেলেরা বিদেশে বিরাট বিরাট কিছু কিন্তু তার জায়গা হয়েছে শেষ পর্যন্ত কোথায় বৃদ্ধাশ্রম কেন এরা আল্লাহকে ভয় করে না বলেই যা ইচ্ছে তা করতে পারছে কিন্তু যারা আল্লাহকে ভয় করে তার এমনকি সে রিক্সাওয়ালা হতে পারে সাধারণ মানুষ হতে পারে আল্লাহর ভয় তার মধ্যে যখন আসবে তখন সে অন্যায় কাজ করতে অন্যায় থেকে দূরে সরে যাবে এটা হচ্ছে নিয়ম এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণ আমরা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের মধ্যে আসবে না দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর দিকে আমাদের ভয়ের কারণ যেটা যে কারণে শিখতে হবে যে নবীরা এই জিনিসটা জানার জন্য আসছে এই জন্য আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানতে হবে দ্বিতীয় যে কারণে আল্লাহর নাম এবং গুণ আমাদের জানতে হবে তা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ না জানলে অন্তরের ভিতরে কখনো কখনো আপনি শান্তি পাবেন না অন্তরের শান্তি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয় আপনি দেখবেন যে অনেক অনেক বিভ্রান্ত বিপর্যস্ত শরীর খারাপ লাগতেছে মন খারাপ যখনই আল্লাহর কথা মনে করি আল্লাহ তো আছে আমার দেখবেন যে বিরাট সমস্যার সমাধান হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন বিপদে পড়লে মানুষ সমস্যায় পড়লে আল্লাহর নামগুলির ওসিলা দিয়ে দোয়া করতে বলেছেন কেন কারণ এগুলির মাধ্যমে প্রশান্তি আসবে অন্তর তিনি কি বলছেন কেউ যদি বিপদে পড়ে সমস্যায় পড়ে সেই জন্য বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসাকা আনজালতা ফি কিতাবিকা ওয়া আল্লামতা আদম খালকিকা আল্লাহ আমি আপনার দাসের ছেলে দাসীর ছেলে নিজেও দাস হ্যাঁ আমার কপাল আপনার হাতে আমার ভাগ্য আপনি লিখেছেন যা লিখেছেন তাই আমার শুদ্ধ কোনো সমস্যা নেই তাকদীর আপনি লিখে নিয়েছেন এবং যেটা লিখেছেন এটা ঠিক ইনসাফপূর্ণ আমি আপনার প্রত্যেকটি নামের ওসিলা চাচ্ছি দেখছেন আমার দিকে চলে গেছে কেন কারণ আপনার ওনার দুনিয়াতে মানুষ প্রশান্তি পেতে হলে আল্লাহর নামগুলি নিয়ে আপনাকে চলতে হবে আল্লাহর নামগুলি নিয়ে আপনাকে চলতে হবে নামগুলির মাধ্যমেই আপনি যদি কোনো ভালো করে এগুলি ইবাদত করেন এগুলির তাহলে আপনার মনে শান্তি আসবে এটা হচ্ছে এবং এই মনে করবেন যে আমি আল্লাহ যখনই আপনি মনে করবেন যে আল্লাহ করিম তিনি আরশের উপর থেকে আমার সবচেয়ে নিকটে তখনই তার অন্তরের ভিতরে কিছু ভয় হবে না যে আমি যেখানে থাকি সেখানে আল্লাহ আছেন কী জন্য মানে তিনি আমাকে জানেন দেখবেন দেখাশোনা করে যাবেন দেখাশোনা করছেন সুতরাং আমার কোনো ভয় নেই তার অন্তরের ভিতরে নির্ভয় হয়ে যাবে এবং সে বলবে এমনকি মরে গেলেও সে বলবে ইন্নালিল্লাহি
ইল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং আমার তো কোনো হারানোর কোনো কিছু নাই। ইমানদারের জন্য হারানোর কিছু সব সময় চিন্তা করে ইলাইহিল মাসির, সকালে বলে ইলাইকার নুসুর, আপনার কাছে আমরা সারা চলে যাব সকালবেলা দোয়া, আর বিকালের দোয়ায় বলে ইলাইহিল ইলাইকাল মাসির, আপনার কাছেই ফিরে যাব। এরা তো একই দোয়া দুইবার, কারণ সকাল বিকাল সে বলতেছে আল্লাহ আপনার কাছেই আমার গন্তব্যস্থল, আপনার কাছেই আমার যাওয়ার স্থল। কারণ আরশের নিচে হচ্ছে জান্নাতগুলো, আরশের নিচে হচ্ছে জান্নাতগুলো। তাহলে জান্নাতগুলোর আরশের নিচে হলে তাহলে আপনি বুঝতে পারছেন যে এগুলি সেই জায়গাতে আপনার যাইতে হলে, সেই জায়গাতে আপনার যেতে হলে আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ঝালাই করতে হবে, এবং আপনার সম্পর্কটা তার সাথে সন্তুষ্টিময় হতে হবে। এটা হতে হলে অবশ্যই আল্লাহর নাম গুণ আপনাকে জানতে হবে, আল্লাহর নাম গুণ আপনাকে জানতে হবে। যত বেশি আল্লাহর নাম গুণ জানা যাবে তত বেশি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা সুন্দর হবে। এই জন্য যে ব্যক্তি জানবে আল্লাহর আজমা আজিম তিনি, তারপরে আল্লাহ তাআলা তিনি কিবজুল কিবরিয়া ওয়াল মাজিদ, এবং তিনি সম্মানিত মহান, তিনি মহৎ, তিনি অহংকারে তিনি মর্যাদাপূর্ণ, এগুলি সবই তার গুণ। এগুলি যদি কেউ জানে তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কী আসবে, কী আসবে, মহত্ব আসবে, যে আল্লাহর মহত্ব তার অন্তরে ধারণ করবে। আবার কেউ যখন জানবে আল্লাহ তাআলা তিনি রাহিম দয়াবান, তিনি দান করেন, একটা হচ্ছে ভয়ের ব্যাপার, একটা হচ্ছে জামিল জামালের ব্যাপার, যে দান করেন দয়াবান, তখন আল্লাহর প্রতি আবার ভালোবাসা বাড়বে। একদিকে ভয়, একদিকে ভালোবাসা শুরু হয়ে গেল, দুইটা চলে আসছে একদিকে। আবার যখন জানবে যে আল্লাহ তাআলা হাকিম আলিম, তো তিনি বিজ্ঞ, তিনি সব কিছু জানেন, সঙ্গে সঙ্গে আপনি চাইবেন আল্লাহ তুমি তো হাকিম আমাকে হেকমত দাও, আমাকে প্রজ্ঞা দাও, তুমি জ্ঞানী আমাকে জ্ঞান দাও। আল্লাহর কাছে চাইতে আপনার আগ্রহ বাড়ো, যে আমি চাইবো আমার আল্লাহর কাছে তুমি বিনয়ী হবো, তার কাছে নিজেকে সঁপে দেবো। আবার যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা তিনি খবীর সব কিছু জানেন, আপনার প্রত্যেকটি কাজ হবে তখন সাবধানে, যে আমি যে এখানে পড়াচ্ছি উদ্দেশ্য কোনো খারাপ আছে কিনা, আমি যে এখানে বসে পড়ছি উদ্দেশ্য কোনো খারাপ আছে কিনা, প্রত্যেকটি কাজ আপনার সাবধানই হয়ে যাবে। আপনার রাতের অন্ধকারে চললেও আপনি বলবেন যে রাতের অন্ধকারে চললে আল্লাহ তো দেখতেছে। এই জন্য কবি বলতেছেন যখন তুমি অন্ধকার রাত্রিতে বসো কেউ দেখে না, তখন মনে করিও না কেউ দেখতেছে না, তোমাকে কিন্তু একজনে দেখতেছে, আলাইকে রাকিব, তো মনে করো যে আমার উপর একজন অতন্দ্র প্রহরী, তিনি দেখছেই আমাকে, যিনি কোনো কিছু তোয়াক্কা করেন না, তিনি সব কিছু জানেন, তিনি জানেন আমি কোন অন্ধকারে কোন দিকে হাত দিচ্ছি, কোন দিকে হাত বাড়াচ্ছি, তিনি কিন্তু ঠিকই জানেন। তো আল্লাহকে এই নামগুলোই, তিনি যদি রাকিব জানে আল্লাহর নাম, খাবির আল্লাহর নাম জানে, এবং আল্লাহ তাআলা তিনি সব কিছুর খবর রাখেন, যাতে সে ভালো করে বুঝে আলিম, তাহলে এই ব্যক্তি তার প্রত্যেকটি কর্মকাণ্ড উল্টা পাল্টা করতে পারবে না, এদিক সেদিক নিতে পারবে না। ঠিক আরেকটি, আল্লাহ তাআলা আজিজ মহাসম্মানিত, আপনি চাইবেন কি আল্লাহ যেন আমাকে সম্মানিত করে, আল্লাহ যেন আমাকে সম্মান, তার কাছে সম্মান চাইবেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জত কার কাছে, আল্লাহর কাছে। আরবের মুনাফেকরা, মদিনার মুনাফেকরা মনে করতো যে আমরা মদিনায় গিয়ে, বলছিল একবার তারা তবুকের যুদ্ধে বলছিল এই কথা যে মদিনায় গিয়ে আমরা যারা সম্মানিত আছি, যারা অসম্মানিত ওদেরকে বের করে দেবো, নাউজুবিল্লাহ। ওরা উদ্দেশ্য কি, মদিনার মুনাফেকরা তারা মনে করছে মদিনার যারা ইমানদার তারা অসম্মানিত তাদের বের করে দেবে। আল্লাহ তা সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ এটা উল্লেখ করেছেন, ইয়া কুলুনা ইজা রাজা রাজা লাই রাজানা আল মদিনা তা ইখরাজানা আল আযু মিনাল আদা, আমাদের মধ্যে যারা সম্মানিত, ওয়ালাইকুম আসসালাম আল্লাহ, আমাদের মধ্যে যারা সম্মানিত, তা নিজেরা মুনাফেকরা নিজেদের সম্মানিত দাবি করতেছে, আমরা সম্মানিত আমরা অসম্মানিত বের করে দেব, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং ইমানদারদের জন্য, অন্যদের ইজ্জত তোমরা এটা দাবি করা ইজ্জত কই, এখন দাবি ইজ্জত কই, কবরে মাটি ফুটি দিল, কিন্তু ইমানদারদের রাসূলের কথা সবাই মনে করতেছে, কেয়ামত পর্যন্ত মনে করতে থাকবে, হাশরের মাঠও সবাই স্মরণ করবে। এর অর্থ হচ্ছে ইজ্জত কার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা হয়েছে, এই জন্য যে আল্লাহ তাআলা সম্পর্কে বেশি জানেন, এই জন্য ইজ্জত যে যার, আজিজ যিনি তার কাছে মানুষে ইজ্জতের দাবি করবে, ইজ্জত পাওয়ার জন্য আশা করবে। ঠিক আল্লাহ তাআলার জানাটা, আল্লাহ তাআলা সম্পর্কে জানাটা আসলে দুই প্রকার, একটা হচ্ছে শুধু স্বীকার করা, শুধু স্বীকার ইমানদার, ইমানদার মাত্রই স্বীকার করে আল্লাহ একজন আছে, তার ইবাদত করতে হবে স্বাভাবিকভাবে। আরেকটা হচ্ছে স্বীকারের সাথে সাথে তার অন্তরটা তার সাথে লেগে যাওয়া, অন্তরটা তার সাথে লেগে যাওয়া। কেমন, আপনি যখনই আল্লাহর কথা স্মরণ হবে মনে করবেন যে দিন মেনে চলা দরকার, এইটা হচ্ছে মূলত আসল মারিফাত। শুধু নামকে ওয়াস্তে মারিফাত তো সবাই দাবি করে, সবাই দাবি করে, এই মারিফাতের দাবি করে অধিকাংশ মানুষেই কেউ আস্তানা খুলেছে, আস্তানা মারিফাতের আস্তানা, চিনেন না, কোথাও দেখবেন যে মারিফাত শিক্ষা দেওয়া হয়, আবার কোথাও হাকিকত তরিকত মারিফাত শরীয়ত কত রকম ভাগ করে দিয়েছে, এগুলি ভাগ করে করে তারা মারিফাত আলাদা করতেছে। মারিফাত শিক্ষা আমি একবার পাইলাম এই বাইতুল মোকাররম গেইটে, একজনকে পাইলাম, এক জজ সাহেব, ইনি অবসরপ্রাপ্ত জজ,
তো পরিচয় নিতে নিতে বলেন যে আমরা একটা মারফত শিক্ষা কোর্স চালু করছি। আমি তো মহা খুশি, মারফত শিক্ষা কোর্স চালু করেছেন। তো বললাম যে কে পড়ায়? বলে কেন আমি পড়াই, জজ সাহেব তিনি মারফত শিক্ষা দিবেন, বুঝছেন তো? তো উনি এরকম শিক্ষা দিচ্ছে, না কোরআনের কোনো, না আল্লাহ সম্পর্কে কিছু জানে, না আল্লাহর সিফাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে, এরা মারফত শিক্ষা দিবে। কী মারফত এটা? এদের মারফত হচ্ছে ওয়াহদাতুল উজুদ, সর্বসর্বাদ শিক্ষা দিবে, শিরকি কুফুরি শিক্ষা দিবে, এর আর কিছুই না। এই জন্য আবু আলী আল হিন্দি বলতেছে, আবু আলী সিন্দি হ্যাঁ বলতেছে যে আবু ইয়াজিদ আল বুস্তামি, নাম শুনে থাকবেন, বাইজিদ বুস্তামি কয় না আপনার দেশে, বাইজিদ বুস্তামির অনেক অনেক তো আছে, কি বলে মাজারও আছে। বাইজিদ বুস্তামির মাজার এদেশে কেমনি আসলো বলেন তো, ফালতু কথা না। কোথায় বাইজিদ বুস্তামি হচ্ছে? সে বুস্তাম নগরী, সেইখান থেকে বাংলাদেশে এটা কেমনে আসলো? এটা হচ্ছে বসে বসে বানায় নিছে একজন, আর কিছুই না। এগুলি কিছু নিজে খুঁজলে কিছুই পাবেন না, আমি একদম শিওর দিয়ে লিখতে পারি। বাইজিদ বুস্তামি তো নাই, হয়তো কোনো গরু ছাগলের হাটটা আছে, কিছু হয়তো খুঁজে পাওয়া যাবে। তো এরকম বাইজিদ বুস্তামি বলতেছে যে আমি আবু আলী সিন্দিকে ইসলাম গ্রহণ করার পরে তাকে কোরআন সুরা শিক্ষা দিতাম, সালাত কীভাবে পড়বে শিক্ষা দিতাম। আবু আলী সিন্দি আমাকে তাওহীদ শিক্ষা দিছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন হইতে পারে এটা? আবু আলী সিন্দি ইসলাম গ্রহণ করছে নতুন, তারে তিনি কিভাবে সালাত আদায় করবে শিক্ষা দিচ্ছে, আর সে ওনারে তাওহীদ শিক্ষা দিচ্ছে। হইলো, কোন তাওহীদ শিক্ষা দিছে এটা? ভারতীয় তাওহীদ বলতে যেটা বোঝায় সর্বসর্বাদ, এটা শিক্ষা দিছে। এইটার কারণে উনি বলতেন, বা আবু ইয়াজিদ বুস্তামি বলতেন, মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ, জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নাই, অর্থাৎ নিজেরা আল্লাহ দাবি করতো সর্বসর্বাদে। আবার বলতো যে সুবহানি সুবহানি মা আলাদা মশানি, আমার কত পবিত্রতা, আমার কত শান, আমার কত শান, আমার কত শওকত, দেখো ও নিজের কথা নিজে আউযুবিল্লাহ আল্লাহর শওকত দাবি করে বসছে। এগুলি হচ্ছে মূলত, এগুলি হচ্ছে সর্বসর্বাদের দাবি, এরা এটাকে তাওহীদ নাম দিয়েছে। এই জাতীয় জিনিসগুলি আজ মারফত নাম দিয়ে বিভিন্ন জায়গায় শিক্ষা দিচ্ছে, আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর মারফত অর্জিত হয়, এর বাইরে অন্য কোনো আল্লাহকে চিনতে হলে অবশ্যই নাম এবং গুণের মাধ্যমেই চিনতে হবে, অন্য কোনো মাধ্যমে শেখা যাবে না। সুতরাং যারা এরকম দাবি করছে তারা আল্লাহকে আসলে চিনতে পারেনি। যখনই আপনি জানবেন, আল্লাহর সিফাতের কথাই বলি কিছু, যখনই আপনি জানবেন যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন এবং তিনি কথা বলেছেন এবং তিনি মানুষকে তার সেখান থেকেও তিনি সব কিছুকে এলেম দিয়ে তিনি সব কিছুকে যথাযথভাবে পরিবেশন করে আসেন এলেমের মাধ্যমে, আর আল্লাহ তাআলা ওখান থেকে আমার এলেমের মাধ্যমে পরিবেশন করে না, মানে আমরা কি এলেমের বাইরে যেতে পারবো? কেউ কি আল্লাহ আল্লাহর জ্ঞানের বাইরে চলে যেতে পারবো? কোনো কিছু আল্লাহর অগোচরে আছে না? আসমানে জমিনের কোনো কিছু আল্লাহর অগোচরে নাই, একবারে কোনো কিছুই নাই। আমরা এখানে বসে আলোচনা করতেছি, শুনতেছি, আল্লাহ তাআলা এটাকে অবশ্যই দেখছেন এবং সেটার জন্য তিনি খুশি হচ্ছেন। ফেরেশতারা ডেকে রাখতেছে জানলা তাদের ডানা দিয়ে, যদি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বিশ্বাস করতে হবে, ফেরেশতারা ডেকে রাখছেন তাদের ডানা দিয়ে এবং পুরোটাই ডেকে রাখছেন এবং আল্লাহর কাছে গিয়ে তারা বলবেন যে আপনার বন্দারা এরকম এরকম করে। আল্লাহ তাআলা কি বলবেন? যে আমার বন্দারা কি আমাকে দেখেছে? বলে দেখে নাই। জান্নাত দেখেছে? দেখে নাই। দেখলে কি হতো? বলে আরো বেশি আবাদ করতো। উশেদ কুমার নেই কাদ গাফার তুলাম, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমাদের সাক্ষী মনে বলছি। এই সুযোগটা তো আমরা কি জন্য কোনো কষ্ট করে না এখানে বসে দার্সে আল্লাহর আলোচনা করার মধ্যে পেয়ে যাচ্ছি। তো এইটাই তো হচ্ছে আল্লাহর মারিফাতের, আমরা চিনি যে আল্লাহ আমরা আলোচনা করলে আল্লাহ আমাদের আলোচনা করে। আল্লাহ বলেছে ফাদকুরুনি আযকুরুকুম, যদি আমাকে তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই যে তিনি আরশের উপরে, এই জিনিসটা বিশ্বাসটা যখনই আসবে তখনই আপনি আপনাকে অত্যন্ত ক্ষুদ্র মনে হবে। হ্যাঁ, আমি এর বিন মুনাসাবা বলে ফেলি, যারা কিনতে চান আর রহমান আরশের উপর উঠেছেন বইটা আমার কাছে আছে, 500 টাকা করে কিনতে পারবেন, এটা হচ্ছে কেনা দাম, কোনো কম টম হবে না, গাড়ি থেকে নিয়ে যাবেন। তো এই বইটার মধ্যে আমি উঠিয়ে ধরেছি আল্লাহ তাআলা তিনি আরশের উপর রয়েছেন, এর বাইরে অন্য যে কোনো বিশ্বাসই আপনি করেন না কেন, আপনি সহি আকিদা আসতে পারেন না, এখন ইমানদার হতে পারেন না। আপনি যদি মনে করেন যে আল্লাহ সব জায়গায়, কিছু মানুষ মনে করতেছে, আচ্ছা তাকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা যদি সব জায়গায় হয় তো সৃষ্টি এটা ছিল কিনা আগে? ছিল না। তো আল্লাহ কি সৃষ্টি করে ভিতরে ঢুকছেন? আপনি বিবেক দিয়ে বলতেছি, আমি কোরআনের কাছে কথা বলতে বলবো, কোরআন যখন উল্লেখ আছেই, আপনি বলেন যে সৃষ্টি তো পরে আসছে, অনেক পরে, যখন ছিল না, আমিও ছিলাম না, আপনিও ছিলাম না, ছিলেন আমরা কেউ ছিলাম না, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন, বিশ্বাস করতে হবে আপনাদের কারণে আছে, কারণ সৃষ্টি এগুলো ছিল না। তাহলে আল্লাহ তাআলা তো তখনও ছিলেন যখন সৃষ্টি ছিল না, তাহলে সৃষ্টিগুলো অত্যন্ত ক্ষুদ্র, হাসরের দিন সেগুলিকে হাতে নিয়ে আল্লাহ বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি হচ্ছি রাজা, দিরা দুনিয়া রাজারা কোথায় বলবেন তিনি। তাহলে এগুলি অত্যন্ত ক্ষুদ্র, আর আমি এগুলি বলতেছি আল্লাহগুলির ভিতরে, হইল? অর্থাৎ আমি এখনো জানতেই পারিনি, স্রষ্টা সম্পর্কে আমার জ্ঞান হয়নি। অথচ কোরআনে কারিমে আল্লাহ স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন, এক জায়গায় নয়, তিনি আয়াতে আয়াতে তুলে ধরেছেন, আয়াতে আয়াতে তুলে ধরেছেন, এমনকি প্রত্যেক আয়াতে 33টা আয়াত আসছে কোরআন কারিমে,
33টার মধ্যে 33টা আয়াতের মধ্যে শুরু হয়েছে আল্লাহু দিয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম, আল্লাহু আল্লাজি এভাবে আল্লাহ এভাবে আল্লাহ দিয়ে সৃষ্টি 33টা আয়াত কোরআনে কারীম, এর তো তিনি নিজের পরিচয় তুলে ধরছেন, তার মাঝখানে আসছে সিফাত, মাঝখানে শেষে আসছে নাম, এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার পরিচয় তুলে ধরেছেন। আর আমরা সবগুলিকে ঠেলে দিয়ে ওই কে কি বললো এটা দিয়ে এখন চলতেছি, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহকে চিনা চিন্তা করছি না, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই জন্য যে ব্যক্তি জানতে পারবে যে আল্লাহ তাআলা রয়েছে উলুল মতলাক, সব কিছুর উপরে তিনি, অনেকে বলে যে আরশের উপর থাকলে তারা জায়গা হয়ে গেল, আরে আরশের উপর জায়গা তো আমরা নির্ধারণ করতেছি না, আরশের উপর তো বিশাল জায়গা, আপনি তো এটা এত জায়গা যে জায়গা আপনি চিনেন ওরকম না, সৃষ্ট কোনো জায়গা না, তার জিনিস তিনি জানেন, আরশ সৃষ্ট এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা বলি না আরশ তাকে ডেকে বলছে এটা তো বলি না, এটা তো ওরা বলে যারা জানে না তাদের সম্পর্কে, আমরা বলছি আরশের উপর, উপর তো বিশাল, উপর তো বিশাল জিনিস, সেটা কই? আর এগুলি হচ্ছে ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস, অত্যন্ত ক্ষুদ্র জিনিস আল্লাহ ইয়ার সামনে দৃষ্টি সহায় খুব, আমরা যারা সৃষ্টি যত আছে সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, সুতরাং সেটা যখন জানতে পারবো নিজের সম্পর্কে নিজে অহংকারী হব না, নিজে অত্যন্ত বিনয়ী হয়ে যাব, আল্লাহর দরবারে নিজেকে শোভে দেব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দিক। আবার যখন জানতে পারবো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে তাকে ডাকতে বলেছেন, তাকে ডাকার কথা বলেছেন, তখনই আমরা কি করব, তারে ডাকার জন্য ব্যস্ত হয়ে পড়বো যে তিনি আমাকে তাকে ডাকতে বলেছেন, ও দৌড়ি আস্তাজিব লাগুম, আমাকে ডাকো আমি তোমাদেরকে তোমাদের ডাকে সাড়া দেবো। ওই যা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব, তিনি নিকটে, তিনি বলেছেন যখন আমার বান্দা আমাকে ডাকে তখন আমি নিকটে, উজিব দাওয়াত, নিকট কী হিসেবে, নিকট অর্থ এই আমাদের নিকট যে গণে এক দুই গণ এরকম গণা নয়, এই নিকট হচ্ছে যে বলে দিচ্ছে আল্লাহ তাআলা, উজিব দাওয়াত দাঁড়ি যা দাঁড়ানি, নিকটে অর্থ হচ্ছে যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, কারণ আমি সবই শুনতে পাচ্ছি। পাই না আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছে, যখন একজন সালাতে দাঁড়ায় তখন সবচেয়ে আরও বেশি কাছে হয়, সেজদা হলে আরও বেশি কাছে হয়, এই কাছে অর্থ কী, এই কাছে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্য সে লাভ করছে, এবং এর মাধ্যমে আল্লাহ তার কথা বেশি শুনছে, আল্লাহ তাআলা তার কথা শোনার জন্য তিনি উদগ্রীব থাকেন, বান্দা কোরআনে তেলাওয়াত করলে আল্লাহ শুনতে থাকেন, আল্লাহ তাআলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সহ হাদিসে আছে যে আল্লাহ তাআলা রাসূলের এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ বেশি করে শোনার জন্য তিনি ইয়া থাকেন, আগ্রহী থাকেন, কেন যে রাসূলের কোরআন তেলাওয়াত শুনবেন, ঠিক যারাই সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা সেটা বেশি শুনেন, তার বাণী তাকে শোনাচ্ছেন, এটা কিন্তু একজন মানুষ যখনই আল্লাহর বাণী হিসেবে মনে করবে, যখনই সে কোরআন তেলাওয়াত করবে বলছে আল্লাহর বাণী শোনাচ্ছি, দুনিয়াতে আর কোনো গুণ কি আছে যেটা আপনি ধরতে পারেন শুনতে পারেন আল্লাহ নাই, একমাত্র একটাই আছে যে আল্লাহর বাণীটা, আল্লাহর বাণীটা দিয়েছেন তার নৈকট্য অর্জন একটা সোপান হিসাবে, একটা যন্ত্র হিসেবে, এর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, যদি এটা না হয় আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহ রহমত দয়া করে দিয়েছেন আমাদেরকে এটা যে কোরআনটা দিয়েছেন, ঠিক যে সময়ে কোরআন দিয়ে নৈকট্য অর্জন করা লোক থাকবে না, আল্লাহ কোরআনটা উঠিয়ে নিয়ে যাবেন, এই জন্য শেষ জীবনে কোরআনটা উঠিয়ে নিয়ে যাবেন বলে হাদিসে এসেছে, শেষ অর্থাৎ শেষ অর্থাৎ যখন পৃথিবীর শেষ মুহূর্তে কোরআনটা উঠিয়ে নিয়ে যাবেন, অনুরূপভাবে যখন আল্লাহ তাআলা যখনই আল্লাহ কোনো নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের আগে পিছিয়ে দেখবেন যে তিনি আল্লাহর এমন কিছু নাম বলেছেন, কিছু নাম বলেছেন, তার মাঝখানে কিছু সিফাত বলেছেন, শেষে আবার নাম বলেছেন, যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা বলছেন ক্বাদ সামি আল্লাহু ক্বাউলা আল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর, সূরা মুজাদালার এক নম্বর আয়াত, একটা আয়াত দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ কি বলছে ক্বাদ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, তাহলে আল্লাহ কি শুনেন, ঠিক আছে না, আল্লাহ সিফাত শোনার কাছে সিফাত হয়েছে, শুনেন তিনি, ইলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, যে ওই মহিলার কথা যে মহিলা আপনার সাথে ঝগড়ায় আছে, ওয়াতাশতাকী ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে যে বুড়ো বয়সে বেটা আমারে কি করলো, জেহার করলো, এই ঘটনা মুজাদালা সূরা মুজাদালা ঘটনা এটা আছে, বিশ্বাস জেনে নেবেন তাফসীর থেকে, এরপর আল্লাহ বলছে আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুম, আল্লাহ তাদের কথাবার্তা শুনছেন, শুনছে কিনা, আল্লাহর সিফাত সাব্যস্ত হয়েছে কিনা, হয়েছে, শেষে কি বলছে ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন, একই আয়াতে কয়টা কয়বার বলছে সিফাত, দুইবার নাম বলেছে, আল্লাহ নামটা আসছে, আরও দুইটা নাম আসছে, সামিউন বাসির আসছে, আরবার নাম আসছে সামিয়া, মাদি আসছে, মাদি সিগা বলে, যারা আরবি জানেন তারা বুঝবেন, আর যারা মুদারেসি ইয়াসমাউ আবার আসছে, আল্লাহ ইয়াসমাউ তাহাওরাকুমা, আল্লাহ তাদের বক্তব্য শুনেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আয়াতে আয়াতে পরতে পরতে নাম এবং গুণ বলেছেন, আপনি যদি নাম এবং গুণ না পড়েন আপনি তো কখনো আসলে শিখতে পারবেন না কিছুই, মানে আপনি কিছুই শিখতে পারেন না, কোরআন থেকে কোনো কিছুই অর্জন করতে পারেন না, এই জন্য কোরআনে কারিমে শিখতে হলে আমরা বলি বেশিরভাগ সময় আপনাকে তাফসিরের ক্ষেত্রে আসেন, যারা তাফসির
তাফসীর করেছে বানোয়ার তাফসীর ওদের দিকে যাবেন না সবচেয়ে ভালো তাফসীরের মধ্যে যেন ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহ তারপর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ তারপর ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহ সাদি আব্দুর রহমান সাদি তাফসীরুল করিমুল মান্নান এই তাফসীরটা অসাধারণ তাফসীরুল সাদি বলে এটাকে এই তাফসীরটা এত অসাধারণ যে উনি কি করেছে যখনই আল্লাহর সিফাত আসছে এটাকে ভালো করে ব্যাখ্যা করে দিয়েছে যে সিফাতটা ব্যাখ্যা করা দরকার অনেকে হয়তো ভুল করবে ঠিক ইবনে কাসিরও তা করেছেন ইমাম তাবারীও তা করেছেন সিফাতটার কি অর্থ হতে পারে কি ব্যাখ্যা হতে বিস্তারিত করেছেন অন্যরা এদিকে না দিয়ে অন্যরা অন্যদিকে চলে গেছে এই জন্য অন্যদের তাফসীর মধ্যে এই বরকতটা আপনি খুঁজে পাবেন না এই পর্যন্ত যুগ যুগ ধরে আলেমরা এই জন্য ইবনে কাসির তাবারী এগুলিকে মাথায় মাথায় রাখে এগুলি থেকে নিয়ে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে আপনাকে একটা কি বলে পায়েসের মতো করে তৈরি করে দিয়েছেন আমাদের শেখ আব্দুর রহমান সাদি আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের ওস্তাদ তো উনি তিনি সেটা তৈরি করে দিয়েছেন আপনারা সেটা আশ্চর্য হবেন যে এত সুন্দর করে তিনি সেটা আলোচনা করতে পারেন আমরা ইনশাআল্লাহ এর মধ্যে কিছু আলোচনা নিয়ে আসবো একটু পরে অনুরূপভাবে যখনই তাহলে বোঝা গেল যে যখনই কোনো নির্দেশ দিয়েছেন কোনো শরীয়তগত নির্দেশ তখন এর মধ্যে কী আনছেন নাম আনছেন গুণ আনছেন একটি নাম কখনো আনছেন কখনো দুটি নাম আনছে কখনো মাঝখানে আনছেন একবার আবার শেষেও আনছেন একবার প্রথমে একবার আনছেন মাঝখানে প্রথমে শেষে এই দিয়ে কী করেছেন বুঝাতে চেয়েছেন যে এই গুণগুলি না জানলে তুমি কিন্তু আল্লাহ শুধু ইবাদত করে বুঝতে আল্লাহকে চিনতে পারবে না আল্লাহকে চিনতে হলে এই গুণগুলি তোমার জানতেই হবে অনুরূপভাবে যখন আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা যখন গুণ শুনে আপনি জানবেন তখন আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কী জন্য সারা দিন সারা জীবন তিনি সারাটা জীবন তিনি ব্যয় করেছেন এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই এটা প্রতিষ্ঠা করার জন্য তিনি সারাটা জীবন ব্যয় করেছেন যে আল্লাহর নাম এবং গুণ যথাযথ হোক আল্লাহর ইবাদত যথাযথ হোক তখন আপনার কাছে স্পষ্ট হবে যে কোন আল্লাহর ইবাদত আপনি করতেছেন যে আল্লাহর কথা মুতাকাল্লিমিনরা বলে সে আল্লাহর ইবাদত করতেছেন অর্থাৎ যে আল্লাহর কথা কালাম শাস্ত্রবিদরা বলে সেটা যে আল্লাহর কোনো গুণ নাই নির্গুণ হয়ে গেছে তিনি হ্যাঁ তার অবশ্য তারে বলে যে আবার তার কোনো সিফাত নাই হ্যাঁ আবার কেউ কিছু কিছু বলতেছে তার কোনো সিফাত থাকতেই পারে না মুতাজিলাদের আবার যদি কোনো দার্শনিকদের আল্লাহ কোন আল্লাহর ইবাদত আপনি করতেছেন আপনি তখন চিনবেন যে ওই আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহর কথা কি বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃত যদিও এখন বিকৃত হয়ে গেছে কিন্তু সেগুলোর মধ্যে এখনো আল্লাহর গুণগুলি রয়ে গেছে আল্লাহর গুণ তারা পরিবর্তন করেনি বেশি একটা পরিবর্তন করেছে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত গুণাবলী ছিল এগুলিকে পরিবর্তন করে দিয়েছে কারণ তারা জানে যে এগুলি থাকলে মানুষ ইসলাম গ্রহণ করে ফেলবে এই জন্য তারা সেগুলি পরিবর্তন করেছে আচ্ছা তাহলে আমরা সংক্ষেপে এটা বলতে পারি কয়েকটা কারণ যে আল্লাহ তাআলার নাম এবং গুণগুলো জানার যে প্রয়োজন তা এক নম্বর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে উচ্চ মার্গের জিনিস কারণ যার সম্পর্কে আলোচনা হচ্ছে তিনি হচ্ছে সবচেয়ে মহান তিনি কে আল্লাহ তো আল্লাহ যার সম্পর্কে আলোচনা হচ্ছে তার নাম গুণ সবচেয়ে বড় হবে এটা কিন্তু স্বাভাবিক কথা সব মানুষই বুঝে আপনি যদি কোনো আপনার বাড়িতে মেহমান আসে বিদেশ থেকে কোনো অথবা দেশ থেকে কোনো আসে তার অবস্থা অনুসারে তার জন্য আপনি কেউ যদি বড় কেউ আসে ছাগল দবে করেন যদি সাধারণ কেউ আসে কী করেন মুরগি দবে করেন সোজা কথা অথবা কেউ আসলে চা পানি দিয়ে বিদায় করে দেন অবস্থান অনুসারে যিনি মহান রব্বুল আলামিন তার নাম এবং গুণ যেখানে আলোচনা হবে এইটার সাথে কি আর কোনো তুলনা চলে আর কোনো তুলনা চলে না এটা হচ্ছে সবচেয়ে বিনা বেলা মুদা ফাড়া এক সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা সবচেয়ে বড় জ্ঞান এটা তাওহীদের একটা অংশ দ্বিতীয় যে কারণ জানতে হবে এটা তাওহীদের একটা অংশ এটা তাওহীদের একটা অংশ কারণ আমরা জানি তাওহীদের তিনটা অংশ একটা কি আল্লাহ তাআলা রুবুবিয়াত সম্পর্কে জানা আরেকটা হচ্ছে আল্লাহর নাম গুণ সম্পর্কে জানা আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা এই তিনটি অংশের মধ্যে একটা অংশ হচ্ছে আল্লাহর নাম গুণ সম্পর্কে জানা আর রুবুবিয়াত ওই সময় হবে যখন রব সম্পর্কে জানবেন উলুহিয়াত ওই সময় যখন ইলা সম্পর্কে জানবেন রব এবং ইলা দুটি আল্লাহর নাম এটা হচ্ছে ঘুরে ফিরে আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণ না জানছি ততক্ষণ পর্যন্ত আমি না রুবুবিয়াত সাব্যস্ত করতে পারবো না উলুহিয়াত সাব্যস্ত করতে পারবো তাহলে আল্লাহর নাম গুণের জন্য সবার উপরে সব কিছুর উপরে সব কিছুর উপরে এই জন্য প্রথম শিক্ষাই দিতে হবে যে ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করে আল্লাহ সম্পর্কে অন্য কারো ওবুদু ইলাহান বলে না এক ইলাকে ইবাদত করে বলে না আল্লাহর ইবাদত করে বলছে কারণ যে কোনো একটা ইবাদত করলে হলো না যে কোনো একটা ইবাদত করলে হলো না অনেকে বলে ধরেন হিন্দু ধর্মের একটা ব্রাহ্ম সমাজ একটা আছে ব্রাহ্ম সমাজ ওরা এক আল্লাহর ইবাদত করে একজন ইবাদত করে বলতে ওরাও তো একজন ইবাদত করে একজন ইবাদত করে আমরা চাই না আমরা কি চাই এক আল্লাহর ইবাদত চাই একজন ইবাদত করলেই হলো না হ্যাঁ পৃথিবীর অনেক জাতির মধ্যে আছে এক একজন ইবাদত করে
ইহুদিরা বর্তমানে একজনের ইবাদত করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, ওরা করে যেহোবা, ইহোবার ইবাদত করে, যেহোবার ইবাদত করে, আল্লাহর ইবাদত তারা করে না। একজন ইবাদত করলে আমাদের মুসলিম হয় না, মুসলিম হতে হলে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র, আর কারো ইবাদত করা যাবে না। সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র রাসূল মানতে হবে, নাহলে আল্লাহর ইবাদত মুসলিম হতে পারে না এখনো। সুতরাং আমাদেরকে আল্লাহ সম্পর্কিত ইবাদত করতে হয়, আল্লাহকে জানতে হবে এবং তাকে রব হিসেবে জানতে হবে, তাকে ইলাহ হিসেবে মানতে হবে, তার নাম এবং গুণ আছে এটা জানতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথম যেহেতু সবচেয়ে বেশি মানসম্পন্ন এলেম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, এই জন্য আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানা হচ্ছে সবচেয়ে বড় এলমি, সবচেয়ে বড় জ্ঞানের জিনিস। দ্বিতীয় হচ্ছে যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবো তত বেশি তাকে আমরা ভালোবাসবো, তত বেশি আমরা তাকে ভালোবাসবো। এই জন্য আল্লাহর নাম এবং গুণ যত বেশি জানে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে বেশি ভালোবাসতেন, এই জন্য তার নাম হচ্ছে খালিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালামের আরেক নাম কি? খালিল। কেন? তারা দুজনে আল্লাহ সম্পর্কে বেশি জানতেন, বেশি জানতেন, যে বেশি জানে তে আল্লাহর অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। কেউ কেউ আছে বলে যে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিব, আর খালিল ইব্রাহিম হচ্ছে খালিল। হ্যাঁ, এরকম বলে না অনেকে, এগুলি হচ্ছে বেদাতি কথা, এগুলি বেদাতি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব সন্দেহ নাই, কিন্তু এটা তিনি উল্লেখ করেন, তিনি বলছেন আলা ইন্না রাব্বাকুম ইত্তাখাযানি খালিলান, জেনে রাখো তোমাদের রব আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াপরবশ হয়ে খালিল হিসেবে গ্রহণ করেছেন, কামাত তাখাযা ইব্রাহিমা খালিলা, যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি খালিল হিসেবে গ্রহণ করেছেন, দুইজনেই আল্লাহর খালিল। এখন আমরা কেউ কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব আর ইব্রাহিম আল্লাহর খালিল, এগুলি হচ্ছে ইচ্ছাকৃত পার্থক্য করা, এগুলি কোনো হাদিসে আসে না এই পার্থক্য, এগুলি নিজেরা বানিয়ে বানিয়ে পার্থক্য করতেছি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালিল, কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহর খালিল। আচ্ছা, তাহলে আমরা এই কারণ দ্বিতীয়, আল্লাহকে যত বেশি জানবো তত আর মহব্বত বাড়বে অন্তরের ভিতরে। আর মহব্বত হচ্ছে মূল রবুদিয়া, এবাদত হচ্ছে মহব্বতের নাম। আপনি এবাদত করবেন না, যদি এবাদতের তিনটা অংশ আমরা আলোচনা করেছি অন্যদিন আপনারা জানেন, সেটা কি? একটা হচ্ছে, দুইটা ডানা আছে এবাদতের, একটা হচ্ছে বডি। দুইটা ডানা কি? খাও রাজা, আশা এবং ভয়, দুইটা ডানা। আর মূল বডিটা হচ্ছে ভালোবাসা, খুব আল্লাহকে ভালো না বাসলে আপনার এই দুই বডি ডানা দুইটা দিয়ে কিছু হবে না, আসলটা না থাকলে। এই জন্য ভালোবাসাটাই হচ্ছে মূল, আল্লাহকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা কখন আসবে? যদি আল্লাহ নাম এবং গুণ জানা থাকে। এই জন্য সব মানুষই জানে যে একটা পাখি নেভিগেশন করতে হলে কী লাগে? ডানা দুইটা লাগে, এক ডানা দিয়ে পাখি উঠতে পারে না, এক ডানা ভাঙিয়ে দিলে যে আর বসে গেছে, তাহলে আশা এবং ভয় লাগে, তাই না? আশা এবং ভয় দুটোই লাগতেছে, সাথে খুব মহব্বতটা থাকতে হবে, নাহলে আপনি কিন্তু তাকে আর কোনো দিন আকাশে উড়াতে পারবেন না, আকাশে উড়াতে পারবেন না। এই জন্য আপনার এবাদত হতে হলে তিনটা জিনিস লাগছেই, একটা হচ্ছে দুইটা ডানা, একটা বডি। ঠিক আল্লাহ তাআলার এবাদতের জন্য আপনার আল্লাহর ভালোবাসা মাস্ট লাগবেই, সাথে থাকবে আশা এবং ভয়। তো আশা এবং ভয় কখন আসবে? যে আল্লাহ সম্পর্কে জানা হবে। ভালোবাসা কখন হবে? যখন আল্লাহ সম্পর্কে জানা হবে। হ্যাঁ, আশা কখন আসবে? যখন আপনি জানবেন যে তিনি গাফুর, ক্ষমাশীল, আশাবাদী, আল্লাহ তুমি ক্ষমা করে দিবে, তাই না? আর ভয় কখন করবেন? তিনি বল কাহার, দাপুটে আল্লাহ, দাপুট বুঝছেন, আপনি কিছুই করার নাই, শেষ। তখন আপনি ভয় পাবেন যে আমার তো শেষ হয়ে যাবো, জাহান্নাম দিবে। তো আপনার আশা ভয় দুটোই আসবে আল্লাহর নাম জানলে, আপনার আল্লাহর ভালোবাসা আসবে কখন? আল্লাহর নাম গুণ জানলে। তাহলে আল্লাহর নাম গুণ না জানলে আপনি ইবাদত করতে পারতেছেন না। তাহলে ইবাদতের জন্য আপনার আল্লাহর নাম এবং গুণ জানা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, আবশ্যক দাঁড়িয়েছে। তিন নম্বর হচ্ছে, চার নম্বর যে কারণে আমরা আল্লাহর নাম এবং গুণকে জানার জন্য আমরা বলছি বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই দুনিয়ার যত কিছু, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যে আপনাকে, আমাকে, তারপরে আসমান, জমিন, এগুলিকে সৃষ্টি করেছে, এদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, নিজে বলে দিয়েছেন যে এগুলির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহর ইবাদত করা এক বলেছেন, যেমন তেমনি এগুলি তো আর ইবাদত, সব কিছু আমাদের মতো ইবাদত করে না, আমাদেরকে বলেছেন স্পেশাল ইবাদত সব কিছু, ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আব্দা, আসমান জমিনে সব কিছু আল্লাহ দাসত্ব করতে বাধ্য, দাসত্বের বাইরে কেউ যেতে পারবে না, দাসত্বের বাইরে যেতে হলে একটা প্রমাণ যেতে পারবে না, এটা হচ্ছে মৃত্যুকে কেউ ডিনাই করতে পারে না, বোঝা গেল সে দাস, মৃত্যুকে ডিনাই করতে পারে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি আল্লাহকে মানি না, তো মরে মরেন না তো দেখি, তো মরেন যে বোঝা গেল যে আপনাকে, আপনার উপর কেন না কেন কী আছে, নিয়ন্ত্রণ রয়ে গেছে। আপনি যে বলেন যে আমি আল্লাহ, কেউ যদি বলে আল্লাহকে মানি না, বলে তাহলে রোগ তোমার করোনা ধরবে না দেখি, বলো সিউরিটি দাও, এই সিউরিটি দিতে পারবে না, তাই না? বড় বড় নেতারা, বিশ্বের বড় বড় যারা প্রেসিডেন্ট, তাদেরও ধরছে। এর অর্থ হচ্ছে যে এই কেউ না কেউ আমার উপর দিয়ে খবরদারি করছে, সুতরাং আমাকে অস্বীকার করার কোনো জো নাই। এইটা হচ্ছে ওবুদিয়া, এটাকে বলা ওবুদিয়াতুল কায়নাত, জগৎ পুরোটাই আল্লাহর দাসত্ব মানতে বাধ্য, এই দাসত্বকে কেউ অস্বীকার করতে পারে না, এই দাসত্বের মধ্যে কোনো সোয়াব নেই,
এই দাসত্ব মধ্যে করলাম এই দাসত্ব করতে বাধ্য এটা এটা গরুও করে এটা মাছও করে এটা এই পৃথিবীতে অণু পরমাণুও করে কোনো কিছু এটা এটাতে কোনো সব নেই সব কোনটা উইলিংলি দাসত্ব যেটা অর্থাৎ নিজে ইচ্ছাকৃত দাসত্ব আমি গ্রহণ করেছি যে এই দাসত্বের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে বলতেন আব্দুহু ওয়া রাসূলুহু ও আন্না মুহাম্মাদা আব্দুহু ওয়া রাসূলুহু আগে দাস তারপরে রাসূল এবং তিনি পছন্দ করতেন আগে দাস হওয়া বলতেন যে আমাকে তোমরা বাড়াইতে বাড়াইতে সীমা লঙ্ঘন করো না হ্যাঁ ওয়ালাকিন কুলু আব্দুহু ওয়া রাসূলুহু বলো আল্লাহর বান্দা এবং তার রাসূল আল্লাহর দাস বলো আল্লাহর দাস বলো দাস তিনি পছন্দ করতেন আল্লাহ নিজে তার নবীকে বিভিন্ন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় দাস হিসেবে উল্লেখ করেছেন যে আমার দাস আল্লাহর বিশেষ দাস এই যে দাসত্বটা আনন্দের এই দাসত্বটা হচ্ছে খুশির এই দাসত্বটা হচ্ছে রহমতের এই দাসত্ব হচ্ছে শ্রেষ্ঠত্বের মর্যাদাপূর্ণ দাসত্ব যে এমন দাস যে আল্লাহর কথা শুনে চলে এবং আল্লাহ সবচেয়ে ওভিডেন্ট দাস হচ্ছে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন কারিমে এখানে কোরআন নাযিল করার ব্যাপারে কইছে ওয়াইন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমার দাসের উপরে যা নাযিল করেছি আমার দাসের উপরে যা নাজিল করেছে এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে নিয়ে আসো তো দেখি আরো কিছু কোরআন দশটি সুরা ওরকম সুরা বারবার বলেছেন অর্থাৎ দাস বলেছেন আবার যখন তিনি আরশের দিকে নিয়ে গেছেন উপরের দিকে নিয়ে গেছেন তাকে মেরাজে তখন কি বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসাল্লাজি বারাকনা হাওলাহু ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছি যিনি তার দাসকে নিয়ে ইসরা করেছেন রাতের বেলা সফর করিয়েছেন তারপর আকাশের দিকে উঠিয়েছেন বলে দিচ্ছেন দাস হিসেবে তাকে আগে সম্বোধন করে নিয়েছেন যে এটা আমার অভিডেন একান্ত অভিডেন দাস দেখ স্বচ্ছ যত বেশি আল্লাহর আনুগত্য করতে পারবেন যত বেশি আপনি বিনয়ী হবেন যত বেশি আপনি দাসত্ব প্রকাশ করবেন তত আল্লাহর কাছে আপনি বেশি মর্যাদাপূর্ণ হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে জিব্রিল আসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটি জিনিসের মাধ্যমে আপনাকে ইয়া দিচ্ছে হেয়ার অপশান দিচ্ছে একটা আপনি কি দাস এবং রাসূল হবেন না বাদশাহ এবং রাসূল হবেন রাসূল তো এখন রাসূল কোন অপশান নেবেন জিব্রিলের দিকে তাকা জিব্রিল তুমি বলো কি করব তো জিব্রিল ইঙ্গিত করলেন যে মাথা নিচু করে দেখালেন যে বিনয়ী হন আপনি বিনয়ী হন রাসূল বললেন বাল আব্দান রাসূল রাসূল বুঝে গেছেন ইঙ্গিতে যে আমার কোনটা নিতে হবে তিনি বললেন আব্দান রাসূল আমি আব্দ দাস হয়ে রাসূল হব আমি দাস হয়ে রাসূল আল্লাহ তাআলা তাকে দাসত্ব দিয়েছেন রিসালাত দিয়েছেন রাজত্ব দেন নাই রাজত্ব দিয়েছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ আল্লাহর জন্য বিনয়ী আল্লাহ তাআলাকে উপরে উঠিয়ে দিবেন এটাই কথা এবং হাশরের মাঠে সবচেয়ে বেশি যার রোল প্লে করবেন তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের ক্ষেত্রে কে বেশি রোল প্লে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আট প্রকারের সুপারিশ করবেন তবে সবই হবে দাসত্ব প্রকাশের পরে আর সেই নিচে সেজদা দেওয়ার পরে তারপর যান আপনি যা আপনার যা মনে আসে যারা 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 যাদের অন্তরে ইমান আছে তাদেরকে বের করে নিয়ে আসেন জাহান্নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করবেন খুঁজে খুঁজে তাদেরকে পাবেন তারপর আল্লাহ তার বাকিগুলো উঠিয়ে নিয়ে আসবেন এবং ইমানদাররা তাদের প্রত্যেক আত্মীয় স্বজনকে যারা ইমান ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামকে তাদেরকে সুপারিশ করবেন সবই আল্লাহর নির্দেশ দাসত্ব প্রকাশের পরে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার পর আল্লাহ আমি চাই আল্লাহ অনুমতি দিয়েছে তারপর যাবেন এর আগে নয় নিজে নিজে কিছু করার ক্ষমতা নাই এই দাসত্ব এই জন্য খুবই মর্যাদাপূর্ণ জায়গা তাহলে বুঝতে পারছি যে উবুদিয়াতুল কায়নাত সারা জগৎ যেই পথে চলতেছে এটা আপনি যদি বুঝেন যে এই দাসত্বটা আপনি বুঝতে পারেন যখন যে আল্লাহ তাআলা হচ্ছে সবগুলির স্রষ্টা যখন আপনি খালেক আল্লাহ খালাকা সাবরা সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না আল্লাহ হচ্ছে ওই সত্তা আল্লাহ পরিচয় নিয়ে দিচ্ছেন আল্লাযী খালাকা সাবরা সামাওয়াতিন যিনি সাত আসমান সৃষ্টি করেছেন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন সাত জমিন আবার সাত জমিন বলতে সাত জমিনের সাতজন মুহাম্মদ বলতেছি না আমরা এগুলো যেন গল্প না করি আমরা এই জাতীয় হাদিস আসলে শুদ্ধ নয় লিয়ারফু ইতনাজ্জাল আমরু বাইনাহুন্না আল্লাহ এই এগুলির মাধ্যম মাঝখান দিয়ে আসমান ফাঁক করে আসমানের ভিতর দিয়ে সমস্ত নির্দেশনা দুনিয়ার বুকে নাজিল করেন কি আজকে অমুকেরে সুস্থ করে দাও আজকে অমুকেরে বিয়ের ব্যবস্থা করে দাও আজকে অমুকেরে তাকে পরিষ্কার পাশ করার ব্যবস্থা করে দাও আবার নেগেটিভ সাইডে বললাম না আর কি আপনি বুঝেন তো আমার কাউকে মেরে ফেলার কথাও বলেন ইতনাজ্জাল আমরু বাইনাহুন্না লিতাআলাম যাতে তোমরা জানতে পারো আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছু করতে সক্ষম ও আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহ সব কিছুকে যথাযথভাবে ইলম দিয়ে তিনি ঘিরে রেখেছেন আল্লাহর ইলম দিয়ে কোনো কিছু তার ইলমের বাইরে নাই লা ইয়াযুবু আন রাব্বি মিসকাল যারাতিন ফিস সামাওয়াত ওয়া ফিল আরদ আসমান জমিনে তার ইলমের বাইরে একটু জিনিসের একটা ফোঁটাও নাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাব মুবিন জমিনে শুষ্ক জায়গায় পানিতে ডাঙ্গা কোন জায়গাতে একটা দানা পড়েছে আল্লাহ তাআলার ইলমের বাইরে কোনটাই নাই কিতাবে লেখা আছে
জানে এটা হচ্ছে কিতাব কোনটা লহে মাহফুজে লেখা আছে এটা এভাবে থাকবে আল্লাহ তাআলা জানেন তারপর লেখার ব্যবস্থাপনা করে দিচ্ছেন তাহলে এটা যদি আমরা জানতে পারি কি হবে যখন আমরা খালেক জানতে পারি তার ইলমের গায়েবের কথা জানতে পারি তখন কি হবে তার প্রতি অটোমেটিক্যালি আল্লাহকে আমরা চিনতে পারবো এবং তার ইবাদত করতে বাধ্য হব তার ইবাদত বাধ্য হয়ে করাটাই হচ্ছে নেয়ামত বাধ্য করাটা হচ্ছে নেয়ামত আচ্ছা এরপর আল্লাহ তাআলা বলেছেন আবার জিন মানুষদেরকে কি বলেছেন জিন ও মানবদের জন্য যখনই আমরা জানতে পারবো আল্লাহ সম্পর্কে তার কি করব তার ইবাদত আমরা করব মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু রাযযাকুল কুওয়াতিল মাতিন তাহলে যখনই যত মানুষ যত বেশি মানুষ আল্লাহর নাম এবং গুণ নিয়ে ব্যস্ত হবে তত বেশি ইবাদতে ব্যস্ত হবে যখন প্রত্যেকটা একটা দাবি আছে যখন আল্লাহ তাআলার নাম কি রহমান না রহমানের দাবি কি আল্লাহ তুমি রহমত করো দয়া করো আল্লাহ তাআলা গফুর দাবি কি আল্লাহ তুমি ক্ষমা করো এ চাইবেন সেইদা পুরো চাইবেন আল্লাহ ক্ষমা করো যদি আপনি না জানেন আল্লাহর নামটা আপনি কিভাবে চাইবেন তাহলে আপনাকে জানতেই হবে হ্যাঁ আপনি যদি জানেন যে আল্লাহ খুশি হন সন্তুষ্ট হন আল্লাহ আল্লাহুম্মা রাদা আলাইনা দোয়া করেন আল্লাহ ইরদা আলাইক আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হোক আল্লাহর উপর আপনার উপর সন্তুষ্ট হোক রাদিয়াল্লাহু আনহু দোয়া করেন সারা জীবন সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর জন্য সন্তুষ্ট তাদের উপর এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেউ রাদিয়াল্লাহু আনহু বলে কেন এই দোয়ার জন্য আপনি একজনকে বলতে পারেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হোক দোয়া করেন রাজি জায়েজ আছে এটা না জায়েজ নয় তবে সাহাবায়ে কেরামের জন্য হচ্ছে ইখবার আর অন্য মানুষের জন্য দোয়া বুঝছেন কিনা বুঝেন না কেউ যদি সাহাবায়ে কেরামকে বলে সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুর অর্থ কি আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু কিন্তু আপনাকে যদি দোয়া করে অর্থ আপনাকে যদি বলে রাদিয়াল্লাহু আনহুর অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হন দোয়া করে দিচ্ছে হতেও পারে নাও হতে পারে কিন্তু সাহাবায়ে কেরামটা ঘোষণা দিচ্ছে যে হয়ে গেছে এদের পার্থক্য হচ্ছে এটার মধ্যে দুই রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সাহাবায়ে কেরামটা হচ্ছে ঘোষণা দেয়া যাদের উপর আল্লাহ সন্তুষ্ট আর আমাদের কেউ একজন দোয়া করলে অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন আপনার উপর সন্তুষ্ট হয় এটা হতেও পারে আপনি আমার দোয়া কবুল হতেও পারে কবুল নাও হতে পারেন সাহাবায়ে কেরামটা কবুল হয়ে গেছে অলরেডি এটা পার্থক্য তো যত বেশি আপনি আল্লাহর নাম জানবেন তত বেশি ইবাদত করতে সমর্থ হবেন তত বেশি ইবাদত করতে সমর্থ হবেন আচ্ছা তারপর আমরা বলেছি যে আল্লাহকে আল্লাহকে ইমানের আরকান সম্পর্কে আল্লাহকে জানা ইমানের একটা রোকন ইমানের রোকন কারণ আপনি বলছেন কি ইমান আমানতু বিল্লাহ তাই না আমানতু বিল্লাহ বলেন না ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াওমিল আখির ওয়াল কাদরি খাইরি শাররি বলেন না এই যে এই যে সব হ্যাঁ এই যে বলছেন সবগুলো যেগুলো বাদ গেছে পাঁচটা ছয়টা এখানে ছয়টার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জানতে হলে নাম গুণ ছাড়া আপনি কোনোদিন আল্লাহ সম্পর্কে জানার কোনো সুযোগ নাই কারণ তাকে তো দেখিনি তার মতো কাউকে দেখিনি তার মতো কাউকে দেখিনি একমাত্র উপায় আছে সংবাদ যে সংবাদ নবী রাসূলগণ নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ যেটা আসছে সেটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো তারপরে যে এই কাজটি সেটা হচ্ছে এইটা জানার পরে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অন্য জ্ঞানও দিবেন যখনই আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো মাদ্রাসায় পড়ছে সাহাবায়ে কেরাম কোনো মাদ্রাসায় পড়ছে কিভাবে জানলো এত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন কারণ আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা দাসত্ব যত বেশি করছে তত জ্ঞান দিয়েছে যত তার নাম জানছে গুণ জানছে তত বেশি জ্ঞান দিয়ে দিয়েছেন এবং এমন জ্ঞান দিয়েছেন সারা দুনিয়ার জ্ঞান তাকে আল্লাহ তাআলা আমরা আমাদের কাছে যা পাচ্ছি সব তার একটা সুটসিটে ফুটেছে আর কিছুই না মানুষ যুগ যুগ ধরে লিখে যাচ্ছে তার জ্ঞানের উপরে বই লিখছে আমাদের ওস্তাদ একজন চল্লিশ খণ্ডের বই একটা লিখছে ব্যাখ্যা করছে এক কিতাবে মানে এর অর্থ হচ্ছে এটা পড়েই পড়ে আমি শেষ করতে পারবো উনি লিখছে কোন দিন আল্লাহ জানে তো এরকম এই যে জ্ঞানটা অর্জিত হয়েছে এটা কত সবই তো কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের একটা অংশ যা আল্লাহ তাআলাকে দিয়েছেন কেন দিয়েছেন কিভাবে দিয়েছেন কোনো মাদ্রাসা দিয়ে কোনো পাঠশালায় গিয়ে তিনি শিখেন নাই যখনই আল্লাহ সম্পর্কে বেশি জানছে তার সম্পর্কে আল্লাহ তার মধ্যে সেটা ঢেলে দিয়েছেন সুতরাং বোঝা গেল যত এলম আপনি চান যত জ্ঞানের কথা আপনি শুনতে চান যত হেকমতের কথা শুনতে চান অবশ্যই আপনাকে আল্লাহর নাম এবং গুণের মধ্যে আপনাকে ফিরে আসতে হবে এটা হচ্ছে এর বলিক যে নাম গুণের মাধ্যমে এই উপকারিতা আপনার রয়েছে আরেকটি হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণের মধ্যে আপনার অন্তরের প্রশান্তি রয়েছে এটা আমরা আগেও বলেছি এটা হচ্ছে তিজারাতুর রাবিহা এমন একটি ব্যবসা যে ব্যবসা লাভজনক ব্যবসা কেন ক্ষতি নেই যত জানছেন তত শান্তি হচ্ছে যত বেশি জানছেন অন্তর তত শান্তি হচ্ছে প্রশান্ত হচ্ছে এই জন্য যারা বিপদগ্রস্ত তাদেরকে মানুষ এই নামগুলি দিয়ে বলে যে আল্লাহ গাফুর রাহিম আল্লাহ রাহিম আল্লাহ রহমান তুমি আল্লাহ দয়া করবেন আল্লাহ দয়া করবেন তুমি আল্লাহর দয়া আল্লাহর বিশ্বাস রাখো আল্লাহর ভরসা রাখো বলতে থাকে কেন এই সবই কিন্তু আল্লাহর নাম এবং গুণের প্রভাব বান্দার উপর পড়ে বলেই আরেকটি হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য এই নামগুলো একটা বিরাট মাধ্যম আপনি যখনই শয়তান আপনাকে ইয়া করে ফেলবে বেশিরভাগ সময় মানুষ কী করে ফেলে নিরাশ করে ফেলে শয়তানের কাজ কাজেরও নিরাশ করে ফেলা যে কোনো অবস্থা এমন অবস্থা যায় একজন ভালো মানুষও কিছুক্ষণ নিরাশ হয়ে কিন্তু একদম অসুস্থ হয়ে পড়ে যায়
এবং আমি দেখেছি অনেক সময় যে মানুষ ভালো অবস্থায় আছে কিন্তু হঠাৎ করে একটা নৈরাশ্যজনক সংবাদ শোনার পরে হার্ট ফিল করে বসে অথবা কেউ হত অবচেতন মনে একবারে নিজে নিঃশেষ হয়ে যাচ্ছে এই সময় যদি কোনো কেউ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এটা কিন্তু অনেক উপকারী অনেক উপকারী তার জন্য তাহলে একটা উপকারী জিনিস হচ্ছে মানুষকে যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানানো যাবে তত বেশি সে নিজে কনফিডেন্ট আসবে এবং তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে যত বেশি আল্লাহর নাম জানতে পারবো তত বেশি আমরা আল্লাহর ইবাদত করতে পারবো এই সম্পর্কে আমাদের বেশি উপকারী হবে জি আমি এখন বলছিলাম আব্দুর রহমান সাদী রহমতুল্লাহ আলাইহির বই থেকে কিছু পড়াবো যে আল্লাহর নাম গ্রহণ জানলে কি উপকার তিনি বলেছেন তিনি বলেছেন আল্লাহ সিফাত সম্পর্কে তিনি উল্লেখ করেছেন আমরা নামের কথা বলে এতক্ষণ বলেছি সিফাত আল্লাহ অনেক সিফাত তো শেষ আছে সিফাত গুণ শেষ করতে পারবে কেউ নামে তো শেষ করতে পারে না সিফাত তো দূরের কথা তো সিফাতুল্লাহ আল ওয়ারদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ কোরআন সুন্নাহ আল্লাহর সিফাত যেগুলো আসছে সেগুলো একজন একটা বই লিখছে তাও তিনি শেষ করতে পারেন না আবার দেখি মানুষ আবার লেখে কারণ হচ্ছে কেউ পাইছে কেউ খুঁজে পাইছে কেউ আরেকটা পাইছে কেউ পায় না এরকম তো অনেক আছে এর উপরে এত বড় বলিউড বই লেখা হয়েছে যে সেগুলি শুধু আল্লাহর নাম আল্লাহর সিফাতগুলো শুধু উল্লেখ করেছেন তিনি তো এগুলো তিনি যতগুলো উল্লেখ করেছেন সবগুলি নাম থেকে কিছু নিয়েছেন কিছু সরাসরি আল্লাহ উল্লেখ করে সেগুলো উল্লেখ করেছেন কারণ কোনো কোনো আল্লাহর সিফাত আমরা বলেছি আল্লাহর সিফাত তিন ভাগে প্রাপ্ত হয় একটা হচ্ছে নামের অধীন একটা সরাসরি গুণ হিসেবে আসছে আরেকটা হচ্ছে ইখবার থেকে আসছে খবর থেকে আসছে সেই তিনটা থেকে আসছে এই তিন জায়গা থেকে আল্লাহ সিফাত সিফাতের তো অনেক বিশাল ভর তো সিফাতে যে কী লাভ হয় তিনি বলতেছেন এক নম্বর লাভ হচ্ছে শেখ আব্দুর রহমান সাজি রহমতুল্লাহ যার কথা আমরা একটু আগে বলেছি তিনি বলছেন এক নম্বর লাভ হচ্ছে বন্দা যখন এটা জানবে যে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট এটা যখন কোনো বন্দা জানবে তখন কী হবে এমন কাজ করবে যে কাজে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এমন কাজ করবে যে কাজে আল্লাহ তাকে ভালোবাসে ঠিক না আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা খুশি হবেন যদি আমি দুইটা টাকা আল্লাহর রাস্তায় দেই গরিবকে দেই আপনি কী করবেন দুইটা টাকা দিয়ে আশা করবেন যে আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমাকে আল্লাহ আমার সন্তোষ হবেন এটা তার উপকারী আবার যখন জানবেন আল্লাহ তাআলা রাগ করে আল্লাহ তাআলা অপছন্দ করে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এবং তাকে এটা খুব কষ্ট তার 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 মনে তিনি কষ্ট পান কোনো কিছু করলে খারাপ কিছু বললে তখন আপনার কী হবে আপনি এমন ভয়ে ভয়ে থাকবেন যে সাবধান আমার কিন্তু এই অন্যায় কাজে অন্যায় কাজ করা যাবে না আমি ছিঁড়া টাকাটা চুরি করে ভিতর দিয়া দিয়া কোনো মানুষকে দিব না বুঝছেন তো কথাটা বাজারে কী করে মানুষ ছিঁড়া টাকাটা না দেখার মতো আরেকটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দিয়ে দেয় আপনি যখন বলবেন যে আল্লাহ তো দেখতেছে আপনি কীভাবে লুকাচ্ছেন ঠিক না আপনার তখন ভয়টা হবে যে এইটার কারণে কিন্তু ধরা খেয়ে যাবো আমি হ্যাঁ অনেক সময় দেখবেন যে বেশিরভাগ বাস এটা করে দেয় আমি কি দিছি নাকি অন্য কেউ আমার দিচ্ছি আপনার দিতে হবে আপনাকে এটা জোর করে আপনার উপর চাপিয়ে দিচ্ছে তো এটা কেন এই যে আল্লাহর ভয় না থাকলে এটা করতেছে যে ব্যক্তি আল্লাহর ভয়টা তার মধ্যে থাকবে সে কিন্তু এটা অন্যায়টা করবে না যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে আপনার বাবা হয়তো রেখে গেছে সম্পদ বোনদেরকে বঞ্চিত করতে চাচ্ছেন না আপনি আল্লাহর ভয় থাকলে করবেন না আজ আল্লাহর ভয় না থাকলে আপনি যে কোনো সময় বঞ্চিত করে দেবেন বরং বাবা জীবিত থাকতেই কী করে একটা স্টাম্প পায় না সাপ দিয়ে লয় যে সম্পদ দিয়ে দেন বাবা বোনদেরকে বঞ্চিত করার জন্য এগুলি কখন হবে যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা রাগ করে কিন্তু তখন আর এটা করবেন না আর যখন আল্লাহ তাআলা রাগটা জানলে আল্লাহ তাআলা ক্রোধ জানলে আল্লাহ তাআলাতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন যে তিনি তিনি ক্রোধান্বিত হন তিনি খুশি হন দুটাই উল্লেখ করেছেন কখন ক্রোধান্বিত হন কখন খুশি হন এটা যত বেশি জানতে পারবে তত বেশি আল্লাহ সম্পর্কে আপনার আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে জাগবে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আপনি জানতে পারবেন যেগুলো বললাম এরপরে ধরেন আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা হাসেন আমরা বিশ্বাস করি আল্লাহ হাসে বিশ্বাস করি আল্লাহ হাসেন আমাদের হাসার মতো না আমাদের হাসার মতো না হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তি সম্পর্কে হাসেন এক ব্যক্তি কি তারা একে অপরকে হত্যা করছে কিন্তু দুইজনে জান্নাতে যাবে কথা বুঝছেন কিনা ধরেন আপনি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করার সময় একজনকে মেরে ফেলছেন এটা তো আপনি ওই ব্যক্তি তো সরি কাফের আপনি তখন কাফের ছিলেন নাউজুবিল্লাহ একজন ইমানদারকে মেরে ফেলছেন ওই ইমানদার তো শহীদ হিসেবে গেছে কয়েকদিন পরে আপনি ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করে আপনি আপনি যুদ্ধ করছেন যুদ্ধ করে আপনি আবার শহীদ হয়ে গেছেন এখন আপনি কই যাবেন জান্নাতে যাবেন তো আল্লাহ তাআলা হাদিসে আছে যে কখনো কখনো আল্লাহ দুই ব্যক্তি
দুই ব্যক্তির হাসেন আর দুই ব্যক্তির উপর আল্লাহ হাসেন ঠিক তাহলে আল্লাহ তাআলা হাসেন হাদিস যেভাবে আসছে বিশ্বাস করতে হবে তবে আমাদের হাসির মতো না আমরা যখন হাসলে দাঁত কেলাই থাকি এরকম না এটা বিশ্বাস করা যায় যাবে না মানে এমন নয় যে আমাদের হাসির মতো তিনি হাসছেন এটা নয় তবে তিনি হাসেন যেহেতু হাদিসে আসছে আমরা এটা বিশ্বাস করি কামা ইয়ালিকু বে জালালিহি ওয়া আযমাতিহি তার সম্মানের মর্যাদার উপযোগী সেভাবে তো এটা যখন জানবেন কি হবে আপনি আপনার মনে হবে যে যেই রবে হাসে সেই রবের সাথে আমি এর সবের এত আমার এত আমাকে জাহান্নামে দিবেন আমাকে ক্ষমা করবেন এই জন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করলেন যে আল্লাহ তাআলা হাসেন তখন এক সাহাবী এসে বললেন বেদুইন সাহাবী যার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই বড় কিছু সে এসে বলতেছে যে লান্না আদিমা খাইরান মিন রাব্বিন ইয়াদহাক এমন রব যেই রব হাসেন তার থেকে অকল্যাণ পাওয়ার আশা আমি করি না তিনি কল্যাণ দিবেন আশাবাদী হয়ে গেছে একটা বেদুইন চিন্তা করে একটা বেদুইন আশাবাদী হয়ে গেছে অথচ আমাদের দেশে শতকরা কত 90% মানুষ আল্লাহর হাসিটাকে অস্বীকার করে আল্লাহ হাসেন অস্বীকার করে মানুষের হুজুররা তাই গেরিবে অস্বীকার করে বসছে আরে বেদুইন বুঝছে যেটা তুমি বুঝতে পারো না সেটা বেদুইন এটা বুঝছে তোমার বুঝার জ্ঞান হয়নি বেদুইনটা বুঝে গেছে তুমি বুঝে তোমার বিচার করে না কারণ তোমার এই মর্যাদা হয়নি আবার এই জন্য যখনই আপনি দেখবেন যে আল্লাহ তাআলা খুশি হন হাসেন আপনার অন্তরের ভিতরে একটা কি আসবে আশা আশাবাদী হবেন যে আল্লাহ আমাকেও ক্ষমা করবেন কারণ আমার মতো এরকম ছোটখাটো একটা প্রাণীরে ফেলে দিয়ে জাহান্নামে আল্লাহর কোনো লাভ নাই আমি আশাবাদী যে আল্লাহ আমারে ক্ষমা করে দেবেন এটা আশাবাদী হয়ে যাবেন আল্লাহর কাছে এটা একটা আল্লাহ তাআলা চান আচ্ছা যখন আপনি বেশি যখন ইমান আনবে একজন মানুষ যে আল্লাহ তাআলা তিনি গালিব আলা কুল্লি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি কাহার তিনি কাদির মতলাক সব কিছু করতে সক্ষম তখন আপনার অন্তর ভিতরে আবার ভয় এসে যাবে এটা হচ্ছে নিয়ম বললাম না ডানা দুইটা ন্যাভিগেশন লাগবেই তখন আবার ভয় এসে যাবে যে হায়রে যদি আমারে ক্ষমা না করেন তাহলে আমার কি উপায় হবে সেদিন যদি কোনো আমি ক্ষমা না পেয়ে যাই আর যারা এই জিনিসগুলো জানবে না তারাও বেহুদা আশাবাদী হয়ে বসে থাকবে তারা মুরজিয়া হয়ে যাবে আশাবাদী যে আল্লাহ মাফ করে দিবে অনেক মানুষ আছে নামাজ পড়ে না জিজ্ঞাসা করেন সালাতে আসেন আল্লাহ গফুর রাহিম ওইটা বুঝছে কিন্তু আল্লাহ যে হ্যাঁ কাহার এবং তিনি যে কাদের মতলব তিনি যে জুনতেকাম তিনি যে মানুষের ইয়া নেবেন তাদের প্রতিশোধ দিবেন এটা ভুলে যায় ওই গফুর রাহিমটা মনে রাখছে ঠিক মতো নেই আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করে দিবেন কিন্তু ওইটা কই তিনি তো শাস্তিও দিতে পারেন তিনি বলেছেন বলেছেন না তিনি আজিজ তিনি প্রবল পরাক্রমশালী তিনি বলেছেন ওইটা মনে হলে তার তো তখন ভয় হওয়ার কথা কিন্তু এটা মনে এই কারণে সালাত আদায় করে না বসে থাকে দোকানে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে কিন্তু সালাতে আসার কোনো নামগন্ধ নেই কেন আল্লাহর নাম এবং গুণগুলি যথাযথভাবে বুঝতে পারে না বলে সেই অবস্থা হয়েছে আবার যখন একজন মানুষ আল্লাহর তিনি আজিম শিখবে কিবরিয়া শিখবে তার অন্তরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে আল্লাহর জন্য নিজেকে শোভে দেওয়ার ইচ্ছা বেড়ে যাবে যে তিনি আজিম তার দরবারে আমি কিছুই না ক্ষুদ্র তার অহংকার কমে যাবে নিরহংকার হয়ে যাবে সে যে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা চিজ আমি পিঁপড়ার তুলনায় বড় হতে পারি পিঁপড়ার তুলনায় বড় হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস আমি যত আস্ফালন করি না কেন আমার রাজত্ব যখন মৃত্যু হলে আমার রাজত্ব শেষ মৃত্যু হলে আমার কর্তৃত্ব শেষ আমার পরিবারের উপর আমার কর্তৃত্ব কতক্ষণ মৃত্যু পর্যন্ত মরার পরে বউ আরেকজনে বিয়ে এক জায়গায় বিয়ে বসে যাবে শরীর দৃষ্টিতে বিয়ে বসতে পারে চার মাস পরে চার মাস দশ দিন পরে সেখানে আরেকজন বিয়ে বসে তার কর্তৃত্ব কোথায় গেছে হ্যাঁ সেদিন বলবে হালাক আননি মা আলিয়া আমার সম্পদ ধ্বংস হয়ে গেছে হালাক আননি মা আলিয়া হ্যাঁ আল্লাহ সুলতানি আমার সুলতান চলে গেছে আমার রাজত্ব চলে গেছে কিছুই আমার নাই হ্যাঁ আল্লাহ বলবেন যে কিছুই পাওয়ার নাই তোমার খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরআন ফাসলুকু আবার যখন একজন ইমানদার মানুষ জানবে যে তিনি জামিল ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল তারপরে তিনি সুন্দর তিনি এবং তিনি বাররুম তিনি ভালো নেক কাজ পছন্দ করেন আবার যখন তিনি রহমান রাহিম দয়াবান তখন তার অন্তরের ভিতরে আল্লাহর জন্য মহব্বত বেড়ে যাবে তিনি আল্লাহ ভালোবাসেন আমাকে তিনি রহমত করবেন তিনি আমাকে দয়া করবেন বিপদ থেকে উদ্ধার করবেন আমি যা চাচ্ছি তা করবেন আমাকে রোগ দিবেন না বালাই থেকে মুক্তি দিবেন আমার আত্মীয় স্বজনকে মুক্তি দিবেন এভাবে তার মধ্যে আশা বেড়ে যাবে যখন তিনি জানবেন যে আল্লাহ রাহিম আল্লাহ রহমত রাহিম তাহলে এটা উপকারী একজন বান্দার জন্য আবার যখন জানেন তিনি আজিজ তিনি আবার আজিজ এই উপরে নিচে ঘটতেছে সবসময় তিনি আজিজ পরবর পরাক্রমে সব কিছুর উপরে তখন আপনি নিজেকে মনে করবেন যে আমি তো নিচে আছি আমি তো আসলে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ী হয়ে নিজেকে প্রকাশ করতে চাই আবার বলছেন তিনি যে কোনো মানুষ যখন জানবে যে আল্লাহ তারা তাকে দেখছে তখন লজ্জা পাবে রাতের অন্ধকারে কোথাও কিছু করতে গেলে লজ্জা পাবে যে আল্লাহ তো দেখতেছে আল্লাহ তো দেখতেছে যখন
আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন যখন আজিজ ও মিশরের স্ত্রী, মিশরের আজিজের স্ত্রী নাম তো আপনারা বলেন কি একটা, আচ্ছা যাই বলেন আমি নামটা নিতে চাচ্ছি না আর কি, আজিজের স্ত্রীটা যেহেতু আল্লাহ নামটা উল্লেখ করেন আমি সাধারণত উল্লেখ করি না, তো নামটা যেহেতু হাদিসেও আসে নাই এই জন্য মানুষ বলে আমি বলে থাকি, তো উনি ও কি করছে যে ঢাকনা দিছে তার মূর্তির ঢাকনা দিছে যে অন্যায় কাজ করবে এই জন্য, তখন ইয়ার অন্তরে জেগে উঠল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের যে তুমি তো ডাকতেছ তোমার মূর্তিকে কিন্তু আমার রবকে ডাকবে কে, আমার রব তো দেখতেছেন আমাকে, আমার রব তো আমাকে দেখতেছে, হ্যাঁ কাপড়ে ডাকলে তুমি প্রতিমার মুখ কি দিয়ে ডাকিব আমি রব্বুল আলামিনের মুখ, আমি তাকে ডাকতে পারবো না তিনি তো আমাকে দেখতেছেন, তখন তিনি পালাতে আরম্ভ করলেন, এই পিছন দিয়ে টান দিয়ে ধরলো কিন্তু ছিঁড়ে গেল পিছনে জামা, তো এই যে এগুলি হচ্ছে তাফসিরে উল্লেখ করা, এই জন্য আমি তাফসিরটা উল্লেখ করলাম তাফসির যা আছে তা, তো এই যে দেখেন এইটা তখন আপনি মনে করবেন যে তিনি দেখতেছেন আপনার সঙ্গে জানতেছেন, তখন আপনার অন্তর কিন্তু অবশ্যই ভয়ে কি হয়ে যাবে ধীরে আপনি আল্লাহ ভয় করবেন, আপনি যে কোনো অবস্থায় থাকেন আপনি আল্লাহকে ভয় করবেন যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, আমি রাতের অন্ধকারে বা দিনের বেলা আয়ল খেলতে পারি না, গ্রাম দেশে আয়ল বুঝেন, আইল বুঝেন আইল 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 কেটে কেটে রাতের বেলা কমাই ফেলে, ফেলে আর কানে নিয়ে সীমানা বসাইয়ে দেয়, এগুলি রাতের বেলা করে বেশিরভাগ সময় মানুষ, অথবা দুপুরবেলা কেউ না দেখা মতো করে, কিন্তু আল্লাহরে ভয় করলে এটা তার কখনো আসবে না, এটা তার কখনো আর এটা তার হবে না, এটা তার কখনো হবে না। আচ্ছা আবার যখন আপনি আল্লাহ তাআলার নাম গানি, তিনি ও সব কিছু দাতা তাই না, গানি অর্থ সব কিছু তিনি, তিনি শুধু দেন, তিনি অমুখাপেক্ষী সব ধনী যেটা বলে ধনী বলে বাংলা ভাষায়, তো গানি যিনি এবং তিনি যখন আপনি জানবেন যে তিনি করিম দাতা জওয়াদ তিনি, তখন আপনি আর সবসময় তার কাছে চাইতে আল্লাহ তুমি তো দাতা আমাকে দাও, তুমি করিম আমাকে তুমি দাও, আপনি সবসময় চাইবেন আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ভালো এটা সবসময় আপনি তার কাছে চাইতে থাকবেন, কিন্তু আপনি যদি না না জানেন তার এই গুণগুলো তার কাছে আপনি চাইতে পারবেন না, এটা আপনার দরকার, ঠিক অনুরূপভাবে যখন আপনি বিচারের মাসলা আসে তখন আপনি চাইবেন যে আল্লাহ তাআলা তিনি বিচারক, তার বিচারের অনুসারে আমি দুনিয়াতে চলতে হবে, তার আইন বিধান অনুসারে চলতে হবে, কিন্তু না জানেন তখন আপনি অন্যায় বিচার যা ইচ্ছে তার এদিক সেদিকে এনে একটা বালাম গ্রন্থ বানাবেন, এই অনুসারে বিচার কার্য পরিচালনা করবেন, এইটার কারণে আজ আমাদের দেশে আল্লাহর বিধান মোতাবেক কোনো কিছু চলছে না, কারণ প্রত্যেক আল্লাহর নাম সম্পর্কে গুণ সম্পর্কে জানে না, অথচ আল্লাহর গুণের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তিনি হচ্ছেন বিচার দিবেন, তিনি বিচার আইন দিবেন, তিনি বিধান দিবেন, তিনি হাকাম তার নামের মধ্যে একটা হচ্ছে হাকাম, হাকাম অর্থ হলো সব রকমের বিচারের মহাবিচারক তিনি, অথচ বিচারের ভার আমরা দিয়ে দিয়েছি বাইরের লোকদের, কারণ তার নাম এবং গুণ সম্পর্কে আমরা যথাযথভাবে জানতে পারিনি। যখন আল্লাহর নাম হচ্ছে শাফি, শিফা শাফি অর্থ কি আরোগ্যদানকারী, আরোগ্যদানকারী আপনার কাছে আরোগ্যদানকারী যদি আল্লাহ সম্পর্কে শাফি আপনার বিশ্বাসটা থাকে তো দোয়াটা পড়বেন আযহিবিল বাস রব্বান নাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামান, এই যে দোয়াটা এটা পড়বেন কারণ আপনি একমাত্র শিফাদানকারী, আর যখন আপনি এই গুণটা না থাকবে আপনি পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন কি জন্য, ডাক্তার এবং বাড়ি, ডাক্তার এবং বাড়ি আপনার মাথার ভিতরে কাউ ডাক্তারে ভালো করে দিবে আর ঔষধে ভালো করে দিবে, ঔষধ আর ডাক্তার কাউকে কিন্তু ভালো করে না, কে ভালো করে আল্লাহ, আপনার ঔষধ পেটে গিয়ে বলে আল্লাহ কাজ করবো কি করবে না, আল্লাহ যদি বলে যে করো করবে, ঔষধ কেন ডাক্তার বেটে খাইয়ে দিলেও রোগ আপনার ভালো হবে না, তাহলে কোন জায়গা জানতে হবে আল্লাহর নাম যে শাফি, আল্লাহর নাম যে একটা শাফি রয়েছে আন্তা শাফি তিনি শেফাদানকারী, এটা না জানলে কিন্তু আপনি আল্লাহর প্রতি আগ্রহী হতে পারছেন না, এই জন্য কোনো মানুষ ভুল করে বসে হুজুরের কাছে এসে বলতে হুজুর আপনি আপনি একমাত্র সহায়, নাউজুবিল্লাহ সহায় কে আল্লাহ, কখন ডাক্তারের কাছে ডাক্তাররা ধরে বসে থাকে আপনি একমাত্র আস্তা করলো একমাত্র তো আল্লাহ, ও তো কিছুই না, ও কিছুই কমা, ও বেটা তো একটু পরে অসুস্থ হয়ে পড়তে পারে, ওই বেটারা ভালো করবে কি, ওই বেটারা তো ভালো করার ক্ষমতা কেউ রাখে না, তাহলে এই বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন একজন মানুষ একমাত্র আল্লাহকে শিফা দানকারী হিসেবে জানবে, আবার যখন একজন মানুষ জানবে আল্লাহ তাআলা হচ্ছে করিবুন মুজিবুন কাছে এবং তিনি সাড়া দেন বান্দার ডাকে সাড়া দেন, তখন তার সমস্ত বিপদ সমস্ত অপ্রয়োজন কার কাছে ফেলবে আল্লাহর কাছে দিবে, আল্লাহর কাছে দিবে এবং তার কাছে রাতের অন্ধকারে চাইবে সজদার মধ্যে চাইবে শেষ বৈঠকে চাইবে এবং যখন সে একান্ত হয় আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে চাইবে তখন যখন সে জানতে পারবে তিনি করিবুন মুজিবুন, তিনি দোয়া কবুল করেন, তিনি বলেছেন তিনি করিব এবং তিনি বলেছেন তিনি মুজিব, একই আয়াতের ভিতরে ওয়াজা সালাক ইবাদি আননি ফাইনি করিব উজিবু দাওয়াত দাইজা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে আল্লাহ তাআলা এটা জানার কারণে আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন, আবার যখন কেউ জানবে আল্লাহ তাওয়াবুন গাফুর তখন কি করবে যত গুনাই হোক
তিনি বলছেন আল্লাহ তাওবা, তিনি তাওবা কবুল, বেশি তাওবা কবুল করেন। অর্থাৎ যত যতই আমি গুনাহ করি ততই তিনি তাওবা কবুল করবেন, মানে গুনাহ যত তাওবা তত, তাওবা কোনোদিন বন্ধ নাই। সুতরাং সে কখনো নিরাশ হবে না, সে হতাশ হবে না, সে আবার সে আশাবাদী থাকবে যে আমি আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ তিনি ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর যখনই বিপদ হয়ে যাবে তখন আবার আল্লাহর কাছে গিয়ে আবার তাওবা করতে থাকবে, এটা হচ্ছে বারবার। কিন্তু যদি কোনো এই নামটি তার জানা না থাকে, গুণটি তার জানা না থাকে আল্লাহর, তাহলে সে আল্লাহর কাছে ফিরে আসবে না। আবার আল্লাহর নাম গুণের মধ্যে আছে যে যেগুলো আল্লাহ এমন এমন নামে গুণ যেগুলো দিয়ে আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা হয়, আল্লাহ তারা এগুলো দোয়া করে। যেমন বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন, কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন। কীরকম তিনি দোয়া করছেন? আল্লাহমিনী আসালুকে বেয়ান্নাকা আনতা আল্লাহু লা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক মুহাম্মাদুর আব্দুকা রাসূল। দেখছেন, আল্লাহ আমি চাচ্ছি আপনার কাছে, কারণ আপনি আপনি এক এক সত্তা, আপনি এমন এক সত্তা যিনি আপনি ছাড়া কোনো ইলাহ নেই। দেখছেন, মানে ওসিলা দিচ্ছে কি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিচ্ছে। তো আল্লাহর নাম এবং যত জানবেন আপনি ওসিলা দিতে পারবেন। সবচেয়ে উত্তম ওসিলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা। এই জন্য আল্লাহ নাম এবং গুণের ওসিলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, রাসূলও দিয়েছেন, এবং দিয়ে আল্লাহ তাআলা নিজে বলেছেন কোথায়, কুরআন কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলি দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হতে ডাকার অর্থই হচ্ছে এগুলো ওসিলা দিয়ে ডাকো। আপনি বলবেন ইয়া গাফুর ইগফিরলি, হে গাফুর আমাকে ক্ষমা করে দাও, এই যে নাম দিয়ে ডাকতেছেন। হ্যাঁ, এভাবে আল্লাহর প্রত্যেকটি নামের আহ্বান রয়েছে, প্রত্যেকটি নামের কিছু আপনার দাবি রয়েছে, সে অনুসারে আপনি তাদের আল্লাহকে ডাকবেন। কিন্তু কিছু জিনিস আপনি করতে পারবেন না, দাবি করবেন, কিছু জিনিস আমাদের দেশে প্রচলিত আছে, এগুলি আমি এখন উল্লেখ করতে চাই কয়েকটা জিনিস, যেগুলির কারণে আজ আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ নিয়ে বেশ কিছু ভুল করে থাকে। কীরকম এটা বলে দিই। এক নম্বর হচ্ছে, আমরা জানি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেওয়া যায়, এবং আল্লাহর নাম নাম আল্লাহকে ডাকা যায়, আল্লাহর নাম গুণ দিয়ে শপথ করা যায়। কিন্তু আল্লাহর না আল্লাহর নাম ডাকা যায় কিন্তু আল্লাহ গুণকে ডাকা যায় না। গুণ বুঝছেন? হ্যাঁ, সরি, প্রথমবারে বলছিলাম নাম গুণকে ডাকা যায়, ডাকা যায় ডাকা শুধু নামকে যায়। ইয়া রাহিম বলতে পারবেন, ইয়া রহমত বলতে পারবেন না। বুঝছেন কথাটা? যেমন ইয়া ইয়া গফুর বলতে পারবেন, কিন্তু ইয়া গোফরান বলতে পারবেন না। এই জন্য অনেকে আমাদের গোফরান নাম রাখে, এটা ভুল। গোফরান তো আল্লাহর নাম না, গোফরান তো ক্ষমা, অতি অনেক ক্ষমা, ক্ষমাকে ডাকা যায় না। হ্যাঁ, দেখবেন অনেক হুজুরে গোফরান ডাকতেছে, কেউ আব্দুল গোফরান নামও রাখতেছে, এটা কোনো ঠিক না। গোফরান তো আল্লাহর নাম না, আপনার গাফুর গাফফার এগুলো রাখতে পারে। তো এই ভুলটা হয়ে থাকে আমাদের, কারণ আল্লাহর নাম দিয়ে আল্লাহর এগুলো দিয়ে করা নাম ডাকা যায় না। অর্থাৎ ইয়া রহমাতুল্লাহ বলতে পারেন, ইয়া রহমাতুল্লাহ আল্লাহর রহমতকে ডাকছি বলতে পারবেন না, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। অনুরূপভাবে নাম তাবিদ অর্থাৎ দাসত্ব করার ক্ষেত্রেও রহমতের দাসত্ব হবে না, কার দাস হবে? নামের দাসত্ব হবে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন বলবেন যে আব্দুল করিম কিন্তু আব্দুল করম না, আব্দুর রাহিম কিন্তু আব্দুর রহমত না, বুঝতে পারছেন? হ্যাঁ, আব্দুল সামি কিন্তু আব্দুল সামাই না, আব্দুল বাসির কিন্তু আব্দুল বাসার না, আব্দুল এরকম না, বুঝছেন? তো আরেকটা ধরুন আমাদের দেশে প্রচলিত আছে আব্দুল সুবহান, তাই না? সুবহানকে আল্লাহর নাম নাকি? না, এটা ভুল, এটা ভুল, সুবহান আল্লাহর নাম না তো, এটা ভুল। হ্যাঁ, আল্লাহর নাম কি সুবহান রব্বিকা রব্বিল, কোনো গুণ হিসেবে আসছে, গুণকে এবার আব্দ হতে পারে না, তাবিদ হতে পারে না, সেটা ভুল, এটা বলা যাবে না। ঠিক অনুরূপভাবে কিছু নাম আছে, যেমন জেলিল, জেলিল কিন্তু আল্লাহর নাম না, প্রচলিত হয়েছে মানুষের মধ্যে এটা জেলিল আল্লাহর নাম, কিন্তু এটা আসলে কোনো হাদিসে আসে নাই। যে হাদিসটি আসছে এটা দুর্বল, দিন মজুর হাদিসটা, এর অর্থ হচ্ছে জালিল যেহেতু আল্লাহর নাম না, সেহেতু জালিলকে ই আব্দুল জলিল নাম রাখা ঠিক না, আব্দুল নাম রাখা যাবে না, যেহেতু এটা একটা গুণ, জালিল একটা গুণ, গুণের কোনো আব্দ হয় না, দাসত্ব হয় না, এটা একটা ভুল। দুইটা বললাম, তিন নম্বর ভুল হচ্ছে আমাদের দেশে যেটা করা হয়, তিন নম্বর ভুল হচ্ছে আমাদের যেটা করা হয় যে আল্লাহ ছাড়া অন্যের দাসত্বের নাম রাখা, আব্দুল নবী, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম অর্থ তো এখানে দাসত্বে ব্যবহার করা হয়। হ্যাঁ, আবার আব্দুল কাবার গোলাম, আব্দুল কাবা, অথবা এমন নামও আমি শুনেছি দুর্ভাগ্যের বিষয়, গোলাম আব্দুল কাদের, গোলাম আব্দুল কাদের নাম শুনেন নাই? আব্দুল কাদেরের গোলাম, সে আল্লাহর গোলাম না, কা আব্দুল কাদের কে এটা? জিলানী রহমতুল্লাহ আলী, উনি কি বলে গেছেন নাকি যে আমার নাম ধরে করো? মানুষ অতি ভক্তির, হ্যাঁ, অতি আতিশয্যে শিরিক করে ফেলতেছে,
শিরিক করে বলতেছে। অর্থাৎ তিনি কখনো বলেন নাই যে আমার নামের পরে তোমরা এক করে ফেলো, আমার দাস আমার আমার দাস হয়ে যেটা বলে নাই। সবাই বলছে কোন রব্বানি ইনাকুন্তুম তুআলিমুন কিতাব ইমাকুন্তুম তাদরুসুন, আল্লাহর রব দাসত্ব করতে, আর উল্টা মানুষ তার দাসত্ব দাস হয়ে গেছে। এটা হচ্ছে এক ধরনের বিভ্রান্তি এবং পদভ্রষ্টতা। আরেকটা হচ্ছে মানুষের ভিতরে একটা জিনিস খুব প্রচলিত আছে, প্রায় আমাকে প্রশ্নও করা হয়, এটা আজকে বলে উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে অনেকে বলে যে এই নামটা এতবার পড়লে অমুক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শুনছেন না এটা আপনারা? হ্যাঁ, কেউ কেউ বিসমিল্লাহ খতম, কেউ আল্লাহ খতম, কেউ কেউ আল্লাহ আল্লাহ জিকির, কেউ কেউ অমুক নামের জিকির, কেউ কেউ তাসবি নাম একটা ধরে 100 বার পড়ে, নাম একটা ধরে 200 বার পড়ে, এটা কিনা পড়লে তার এই উপকার হবে, এগুলি সবই হচ্ছে বেদাত। এগুলো সবই কি বেদাত, কারণ এগুলি আল্লাহ তার কাছে এইভাবে বলতে বলে নাই যে এতবার খতম করলে অমুক রোগ মুক্ত হবে, এতবার খতম অমুক জিনিস পাওয়া যাবে। এবং এমন এমন কিতাবে আসছে যে জিনিস যে এই নামটা যদি কেউ এতবার পড়ে তাহলে একটা ফেরেশতা নাজিল হবে, নাজিলিয়ে তারা জিজ্ঞাসা করবে আমি এই নামের পাহারাদার, তুমি বলো তুমি কী কী চাও। এইসবই হচ্ছে গাঁজাখুরি গল্প, এগুলি কোরআন হাদিসের কোথাও আসে নাই, এগুলি বানোয়ার কথা, এগুলি দিয়ে বিশ্বাস করা যাবে না। তবে আপনি আল্লাহর নাম এবং স্বাভাবিকভাবে যত আছে সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো দিয়ে আল্লাহর উসিলা দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো আল্লাহর কাছে এগুলো যত কল্যাণমূলক জিনিস সেগুলো চাইবেন, এতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যত কল্যাণ সবই চাইবেন এগুলো উসিলা দিয়ে, কিন্তু আপনি নির্ধারণ করে বলতে পারবেন না যে হাসিব নাম 100 বার পড়লে এইটা হয়ে যাবে, অথবা গাফুর নাম 100 বার পড়লে এই উপকারটা পেয়ে যাবে। এই জাতীয় নির্ধারণ করাটা কী হবে? বেদাত হবে। আল্লাহ তার রসুল এই বেদাত আমাদের জন্য বেদাত জিনিসটা আমাদেরকে মানতে আমাদেরকে অনুমতি দেন না, এই জাতীয় বেদাতগুলো এই জন্য নিষিদ্ধ। যখন এরকম কোথাও দেখবেন যে এই নামটা এতবার পড়তে বলা হয়েছে, বুঝবেন যে এটা হচ্ছে বেদাতি বেদাতি কথা, এগুলি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আমি এখানে এই আলোচনা সমাপ্ত রাখতেছি, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা নামে চলে যাব। নাম বুঝেন, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি আল্লাহ নাম থেকে শুরু করব। প্রত্যেকটি নাম নিয়ে একটু একটু ব্যাখ্যা করতে চাই, যতটুকু পারি ইনশাআল্লাহ আপনারা থাকবেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটি নাম নিয়ে আল্লাহর প্রত্যেকটি নাম কয়েকটা নাম এক এক দার্সে কয়েকটা নাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে আল্লাহ যতটুকু নাম আমরা পাই হাতের কাছে সবগুলি ব্যাখ্যা করবো, যাতে করে সবাই আল্লাহ তাআলা সম্পর্কে আরও আমরা ভালো ধারণা পেতে পারি, আলোচনা আসতে পারে। সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।